সালামু আলাইকুম শুভ বিকেল আশা করছি আল্লাহর আহম্মতে সকলেই ভালো আছেন একজেস মেডিকেল স্কুল করতে আয়োজিত অর্ডেক ফাইভ মিনিট রিভিউ ক্লাসেস অমিউনিটি মেডিলেন্স আপনাদের স্কুলকে জানাচ্ছি স্বাগতম একজেস্ট মেডিকেল স্কুল আমরা যারা মেডিকেল পরি আমরা যারা মেডিকেল শিক্ষার্থীরা আছে আমাদের সকলের কাছেই একজেস্ট মেডিকেল স্কুল বড় একটি স্বস্তির নাম এই কোভিড সিচুয়েশনে আমরা যখন ঘর বন্দি আমাদের চারপাশে সব কিছুই যখন আছে থেমে আমরা মেডিকেল স্টুডেন্টরা যখন যেতে পারছি না কলেজে পড়তে পারছি না আমাদের শ্রদ্ধেও স্যার ম্যাডামদের ক্লাস ক্লিনিকাল প্র্যাকটিসের জন্য যেতে পারছি না ওয়ার্ডে এমন পরিস্থিতিতেও আমাদের জানার এবং শেখার সুযোগটাকে কিন্তু স্থবির হতে দেয়নি অ্যাক্সিস মেডিকেল স্কুল অ্যাক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য প্রতিনিয়তই দেশের বিভিন্ন মেডিকেল কলেজের লিজেন্ডারি প্রফেসর আয়োজন করার মাধ্যমে আমাদের পড়াশোনার সময়। এটি ধারাবাহিকতায় আমাদের প্রফ পরীক্ষাকে সামনে রেখে আমাদের প্রফের প্রিপারেশনটাকে সফল জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ রিভিউ ক্লাসেস এ যারি ফলশ্রুতিতে আমাদের সেকেন্ড প্রাক পরীক্ষার্থীদের জন্য অ্যাডজাস্ট মেডিকেল স্কুল থেকে আয়োজন করা হয়েছে ফর্টি ফাইভ মিনিটস রিভিউ ক্লাসেস অন কমিউনিটি মেডিসিন সিরিজের আজকে আমাদের এই সিরিজের তম সেশন এবং এই সেশনটিতে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আলিমা তাসনিম আইভি রাজশাহী মেডিকেল কলেজ তৃতীয় বর্ষ আর এই পুরো সেশনটি জুড়ে আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ফারজানি ইয়াসমিন আপু যারা প্রিভিয়াস সেশন গুলো আমাদের সাথে করেছেন তারা নিশ্চয়ই আপুকে চেনেন আপু পড়াশোনা করছেন ডায়াবেট অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদ্র চতুর্থ বর্ষে আর এদিকে আপনারা জেনেছেন আপু অনার্স পেয়েছে সেকেন্ড প্রফে কমিউনিটি মেডিসিনে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ তোমাকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমরাও ভালো আছি আপু আজকে আমাদের ফর্টি ফাইভ মিনিট রিভিউ ক্লাসেস অন কমিউনিটি মেডিসিনে যে টপিকটা সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ পার্ট টু দর্শক আশা করছি সেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনার বন্ধুদেরকে মেনশন এবং শেয়ার দেওয়ার মাধ্যমে এই সেশনটি থেকে উপকৃত হবার সুযোগ করে দেবেন তাহলে দর্শক চলুন দেরি না করে আমরা শুরু করে দিই আজকের সেশনটি আমাদের আজকের টপিক কমিউনিকেবল ডিজিজ পার্ট টু আপু তাহলে আমরা শুরু করে দিই আপনি শুরু করে দেন তাহলে আচ্ছা যেহেতু আজকে আমাদের অনেকগুলো ডিজিজ পড়াতে হবে আমরা টাইম নষ্ট না করি আমরা জানি কমিউনিকেবল ডিজিজ আমরা দুইটা পার্টে আসলে নিয়েছি গতকাল তোমাদের সেশনটাতে তোমাদের আরেকজন মেন্টর এটি পড়িয়েছিলেন পার্ট ওয়ান যেখানে আমাদের ইপিআই ডিজিজ গুলা ব্যাকটেরিয়াল ডিজিজ গুলা এবং ভাইরাল ডিজিজ অনেকগুলো শেষ হয়ে গেছে তো আজকে কিছু ভাইরাল ডিজিজ বাকি আছে যেগুলো শেষ করে আমরা প্যারাসাইটিক ডিজিজ স্টার্ট করবো ইনশাল্লাহ তো ভাইরাল ডিজিজের মধ্যে বাদ আছে হচ্ছে আমাদের কয়েকটা বাদ আছে তো ফার্স্টে আমরা রেবিস সম্পর্কে কথা বলবো যেহেতু অনেকগুলা ডিজিজ তো একটু তোমরা কষ্ট করে ধৈর্য ধরে আর কি একটু শুনো আর কি তো ফার্স্টে আসো রেবিস রেবিস থেকে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে তো ফার্স্টেই রেবিসটা হচ্ছে কি দিয়ে যেহেতু আমরা বলেছি একটা কমিউনিকেবল ভাইরাল ডিজিজ মানে অবশ্যই একটা ভাইরাস দিয়ে হচ্ছে কি ভাইরাস ভাইরাসটা হচ্ছে তোমার র্যাবডো ভাইরাস যেটা মানে র্যাবিস ভাইরাসই কিন্তু সেটা কোন গোত্রের র্যাবডো ভাইরাস গোত্রের বা র্যাবডো ভাইরাস ফ্যামিলির তো এই যে ভাইরাসটা তোমার এই ভাইরাসটার কিছু প্রপার্টিস হচ্ছে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস এবং বুলেট শেপড তাহলে আমরা কি জানলাম যে রেবিসটা হচ্ছে রেবিস ভাইরাস দিয়ে যেটা র্যাপটো ভাইরাস ফ্যামিলির এবং এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর ভাইরাস বুলেট শেপ আচ্ছা এটুকু জানলে হবে আমাদের আর এখন হচ্ছে র্যাবিট অ্যানিমেলস কারা মানে র্যাবিট ভাইরাসটা র্যাবিস ভাইরাসটা আমাদের মধ্যে আসছে কিভাবে কিছু অ্যানিমেল যখন আমাদেরকে বাইট করবে তখন আমাদের র্যাবিস হবে তো মেইনলি বাংলাদেশের প্রেক্ষাপটে যে নামটা আমাদের বলতেই হবে সেটা হলো ডগ মানে এটা মেইনলি কুকুর থেকে কুকুরের কামড়ানো থেকে আসবে এছাড়াও আরো অনেকগুলো আছে অনেকগুলো অ্যানিমেল থেকে এটা আসতে পারে যেমন তোমার হচ্ছে মঙ্গুস ফক্স জ্যাকেল ওলস ক্যাট মানকি এরকম কয়েকটা তো আর কিছু মনে থাকুক বা না থাকুক আমাদের মেইনলি ডগ এর কথাটা বলতে হবে র্যাবিট অ্যানিমেল ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে এরপর আসো যে এপিডেমিওলজিটা আমাদের জানতে হবে যেখানে এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট এরা কারা ফার্স্ট হচ্ছে কি আমরা যেটা বললাম যে রাবিস ভাইরাস বা ফ্যামিলির একটা ভাইরাস বা এটাকে অনেক সময় লাসা ভাইরাস টাইপ ওয়ান ও বলা হয়ে থাকে আচ্ছা এটা হলো আমাদের এজেন্ট হোস্ট কারা হোস্ট তো এখানে সবাই হতে পারে কুকুর তো সবাইকে কামড়াতে পারে তারপরেও যারা ভেটেরানিয়ান মানে হচ্ছে তোমার জীবজন্তু নিয়ে কাজ টাচ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছড়ানোর সম্ভাবনাটা মানে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আচ্ছা আর এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টে কিছুই না এটা জাস্ট হচ্ছে তোমার সামার বলা যে সামারে বেশি থাকে বাট এরকম মানে স্পেসিফিক কোনো ব্যাপার নাই আচ্ছা এরপর আমরা যেটা জানবো সেটা হলো তোমার মোড অফ ট্রান্সমিশন ছড়াই কি করে ওই যে তোমার যেটা আমরা বললাম যে মেইনলি অ্যানিমেল বাইট অ্যানিমেল যখন একটা র্যাবিট অ্যানিমেল আমাদেরকে কামড়াবে তখন আমাদের মাঝে ওই র্যাবিস ভাইরাসটা চলে আসবে তো মেইনলি অ্যানিমেল বাইটস তাছাড়াও অ্যারোসোলস বা পার্সন টু পার্সনের ক্ষেত্রে তোমার ছড়াইতে পারে অ্যারোসোলের মাধ্যমে কিভাবে ছড়ায় যখন কোনো রেবিট ব্যাট মানে বাদুরের ক্ষেত বাদুর থেকে যখন আমাদের এই ভাইরাসটা আসবে তখন এটা এরোসলের মাধ্যমে আসতে পারে আর পারসন টু পার্সন কি করে আসতে পারে করো একজন র‍্যাবিসে আক্রান্ত মানুষের থেকে আমাদের অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে আমরা অন্য একটা মানুষের দিলাম সেই ক্ষেত্রে তার মধ্যে ছড়াইতে পারে এটা হচ্ছে আমাদের মোড অফ ট্রান্সমিশন এখন আমরা একটু প্যাথোজেনেসিসটা দেখি তাহলে যে র‍্যাবিস ভাইরাসটা আমাদের ভিতরে যে আসলে কি করতেছে পাঁচটা মনে করো আমাদের অ্যানিমেল মনে করো ডগই বাইট করলো বাইট করলে সেখানে কি ওই তার বাইটের সাথে ল্যাবিস ভাইরাসটা আমাদের ওইখানে চলে যাবে যাওয়ার পরে যে ওখানে যে লোকাল মাসেল মানে মাসেল ছিল মাসেলের মধ্যে ওখানে লোকালি কি করবে মাল্টিপ্লাই করবে মাল্টিপ্লাই করে করে আস্তে আস্তে ও সেন্সরি যে নার্ভ গুলো আছে আমাদের সেন্সরি নার্ভকে অ্যাটাক করবে করে এটা রেট্রোগেট একজন ফ্লো করবে মানে ওই সেন্সরি নার্ভ দিয়ে আস্তে আস্তে রেট্রোগেট দিয়ে হতে হতে সে কোথায় পৌঁছায় যাবে একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে যায় সে করবে নার্ভ ড্যামেজ করবে যখনই নার্ভ সেল ড্যামেজ করবে তখনই আমাদের নিউরোলজিক্যাল সাইন সিম্পটম হবে এটা হচ্ছে আমাদের শর্টকাটে একটু প্যাথোজেনাসিস কারণ র্যাবিট হলেই আমাদের যে জিনিসগুলো যে সিমটম গুলো মেইনলি হয় সেটা হলো নিউরোলজিক্যাল সাইন সিমটম মানে সিএনএস ইনভলভমেন্ট হবে এবং হাইড্রোফোবিয়া হবে হাইড্রোফোবিয়া জিনিসটাকে আমরা একটু আগে মানে একটু পরে আসছি তার আগে দেখি যে ক্লিনিক্যাল ফিচার আসলে কি হতে পারে র্যাবিস যখন আমাদের কামড়াবে মানে তোমার কুকুর যখন কামড়াবে আমাদের যখন র্যাবিস হবে তখন আসলে ক্লিনিক্যাল ফিচারের তিনটা স্টেজ আমরা এখানে জানবো তিনটা স্টেজ কি কি একটা হলো প্রোডোমাল স্টেট একটা হলো স্টেট অফ এক্সাইটেশন আর হলো প্যারালাইসিস এন্ড ডেথ আচ্ছা প্রোডোমাল স্টেট কি ওই যে আমরা ডিজিজ সাইকেলে পড়ছিলাম না একটা প্রোডোমাল ফেজ থাকে যেখানে অনেক ভেক সাইন সিম্পটম থাকে যেমন তোমার হেডেক মেলাই পেইন মানে কোনো স্পেসিফিক সাইন সিমটম না এরকম কিছু সাইন সিমটম দেখা যাবে আমাদের প্রোডোমাল স্টেটে তারপর স্টেটটা কি বললাম স্টেট অফ এক্সাইটেশন এন্ড স্টিমুলেশন অফ নার্ভাস সিস্টেম বোঝাই যাচ্ছে যে নার্ভ স্টিমুলেশন হবে তাহলে এখানে پیشنটটা অনেক বেশি ইরিটেবল থাকবে তার ফিভার হতে পারে তার হাইড্রোফোবিয়া ডেভেলপ করবে সালাইভেশন হবে অনেক আচ্ছা হচ্ছে এবং ফাইনালি কি প্যারালাইসিস অ্যান্ড ডেথ স্টেট এখানে ডেথটা কেন হচ্ছে কারণ হচ্ছে আমাদের রেসপিরেটরি সেন্টার যেটা রেসপিরেটরি সেন্টারের প্রবলেম হচ্ছে যেহেতু রেসপিরেটরি সেন্টারটা আমাদের মেডুলা অবলম্বনে অবস্থিত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে তো ওইখানে যখন প্রবলেম হবে তখন রেসপিরেটরি প্যারালাইসিস হবে রেসপিরেটরি প্যারালাইসিস হবে ডেথ হচ্ছে তাহলে আমরা কয়টা স্টেট পড়লাম তিনটা প্রোটোমাল স্টেট স্টেট অফ এক্সাইটেশন অ্যান্ড প্যারালাইসিস অ্যান্ড ডেথ আচ্ছা এদের মধ্যে কিন্তু আমরা বললাম যে স্টেট অফ এক্সাইটেশনে হাইড্রোফোবিয়া হচ্ছে তাহলে হাইড্রোফোবিয়া জিনিসটা কি জিনিসটা হচ্ছে সব পেশেন্টের র্যাবিস হচ্ছে সেই ক্ষেত্রে তাদের একটা আহ সিমটম ডেভেলপ করে যে তারা ওয়াটার দেখলেই ভয় পায় ইভেন ওয়াটারের শব্দ শুনলে কোথাও পানি পড়ার শব্দ শুনলেই ভয় পায় কেন

কিছু মোটর চেঞ্জ হয় মোটর চেঞ্জটা কি হয় তার রিফ্লেক্স গুলা বাড়ে আমাদের বডিতে তো ডিফারেন্ট টাইপের রিফ্লেক্স আছে সেগুলা বেড়ে যায় তার সাথে তার মাসেল স্পাজম হয় তারপর কিছু তার সিম্পেটিক চেঞ্জ হয় যেমন তার পিউপিল হয় রেসপিরেশনটা বেড়ে যায় তারপর কিছু মেন্টাল চেঞ্জ হয় তো এই যে দেখো আমরা কিন্তু মোটর চেঞ্জের মধ্যে বললাম যে তার মাসেল স্পাজম হয় এখন একটা পেশেন্টের যদি অনেক বেশি ল্যারিঞ্জিয়াল মাসেল স্পাজম হয় সে ক্ষেত্রে কিন্তু সে কি পানিটা ডিগ্লুটেশন করতে পারবে মানে আমাদের ওয়াটারটা কিন্তু সে গিলতে পারবে না যার কারণে কি হবে যে সে যখনই পানি খেতে যাবে তখনই তার ল্যারিনজিয়াল মাসেল একদম স্পাজম হয়ে যাবে সে আর পানি খেতে পারবে না এজন্য সে পানি দেখলেই ভয় পাবে ইভেন পানি পড়ার সাউন্ড শুনলেও ভয় পাবে এই বিষয়টাকে আমরা কি বলছি হাইড্রোফোবিয়া জাস্ট এটুকু জানলে আমাদের হবে এখন আছে একটা বিষয় আছে এখানে স্ট্রিট ভাইরাস এন্ড ফিক্সড ভাইরাস স্ট্রিট ভাইরাসের ফিক্সড ভাইরাস কি র‍্যাবিস ভাইরাস দুইটা টাইপের হয় এক হলো স্ট্রিট ফিক্স এখন একটা যখন কমপ্লিটলি থাকে মানে হচ্ছে আমরা যখন একটা মধ্যে র্যাবিস ভাইরাস থাকে তখন তাকে বলতেছি র্যাবিড অ্যানিমেল তো এই র্যাবিড অ্যানিমেলটার মধ্যে যখন ওই ভাইরাস প্রেজেন্ট থাকে তো ফার্স্ট যদি আমরা ওই অ্যানিমেল থেকে ওটাকে অপটেন করতে পারি ওই ভাইরাসটাকে আইসোলেশন করতে পারি তাকে আমরা বলবো স্ট্রিট ভাইরাস আর এমন যদি হয় যে ওই র্যাবিড থেকে এই কাছে তার কাছ থেকে আরেকটা কাছে এরকম কয়েকটা অ্যানিমেলের মধ্যে দিয়ে এটা পাশ করার পর আমরা ওই ভাইরাসটা আইসোলেট করছি সেক্ষেত্রে আমরা এই ভাইরাসটাকে বলবো ফিক্সড ভাইরাস এখন ফিক্সড ভাইরাসের নাম কেন ফিক্সড ভাইরাস বলছি আমাদের ইনকিউবেশন পিরিয়ড টা তিন থেকে আট সপ্তাহ ধরা হয় তবে র্যাবিস এর ক্ষেত্রে ইনকিউবিশন পিরিয়ড টা কিন্তু কয়েকদিন মনে করো তিন চার দিন থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে তো ফিক্সড ভাইরাসের ক্ষেত্রে এই ইনকিউবেশন ফিক্সড হয়ে যায় ইনকিউবেশন পিরিয়ডটা একটা নির্দিষ্ট হয়ে যায় এর জন্য আমরা এটাকে কি বলছি ফিক্সড ভাইরাস তো আমাদের এখান থেকে একটা কোশ্চিন আসে যে ভাইরাস আর ফিক্সড মধ্যে পার্থক্য কি একটা তো অলরেডি আমরা বলে ফেলছি যে স্টিড ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডটা লং এবং ভ্যারিয়েবল হবে কোনো কনস্ট্যান্ট থাকবে না বাট ফিক্সড ভাইরাসের ক্ষেত্রে আমাদের ইনকিউবেশন পিরিয়ডটা ফিক্সড থাকবে স্টিড ভাইরাস নেগ্রি বডি প্রডিউস করে নেগ্রি বডি কি নেগ্রি বডি হচ্ছে আমাদের ওই যে বললাম যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নার্ভ সেলকে এফেক্ট করে এফেক্ট করার পর নার্ভ সেলে ড্যামেজ করে এটা একটা ইনক্লুশন বডি ফর্ম করে এই ইনক্লুশন বডিটাকে আমরা বলতেছি নেগ্রি বডি তো স্টিড ভাইরাস এটা ফর্ম করতে পারে ফিক্সড ভাইরাস এটা করে না তারপরে স্টিড ভাইরাসটা অনেক বেশি প্যাথোজেনিক সবার ক্ষেত্রে একদম ডিজিজ প্রডিউস করতে পারে ফিক্সড ভাইরাসটা প্যাথোজেনিসিটিটা অনেক কমে যায় আচ্ছা তারপর ইস্টিড ভাইরাস থেকে আমরা ভ্যাকসিন প্রিপারেশন করতে পারি না কিন্তু ফিক্সড ভাইরাসটা আমরা ভ্যাকসিন প্রিপারেশন ইউজ করতে পারি দেখো বেশ কয়েকটা ডিফারেন্স বললাম এই ডিফারেন্সটা আমাদের একটু জানবো মানে আমরা একটু জাস্ট রিটেনের জন্য এটা ইম্পর্ট্যান্ট এই ডিফারেন্সটা আচ্ছা তারপর আমরা দেখবো যে ম্যানেজমেন্টটা কি একজনকে ধরো তোমার র্যাবিড অ্যানিমেল কামড়াই ফেলছে তখন আমরা কি ম্যানেজমেন্ট দিব আর যদি আগে থেকে ম্যানেজমেন্ট দি তাহলে কি ম্যানেজমেন্ট দিবো এজন্য আমরা ম্যানেজমেন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করবো একটা হলো পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সিস আর হলো প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিসটা কি দিব দেখো পোস্ট এক্সপোজার হচ্ছে তোমার অলরেডি একটা মানুষকে র‍্যাবিড অ্যানিমেল বাইট করছে তো সেই ক্ষেত্রে আমাদের একটা জায়গা তো ওন্ড সৃষ্টি হবে যেখানে কামড়াবে ওখানে একটা লোকাল ওন্ড হবে তো ওন্ডের কিছু ট্রিটমেন্ট আমাদের করতে হবে কি করতে হবে ওন্ডটা ক্লিন করতে হবে তারপর ওখানে কেমিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে যদি কোনো ভাইরাস কিলিং কোন এজেন্ট থাকে সেটা আমরা দিব আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কিন্তু সুচার দিব না সবসময় ওই ওনটাকে আমরা ওপেন রাখবো আমরা সুচার দিয়ে ওই ওনটাকে সেলাই করে দিয়ে ওখানে আটকাই ফেলবো না কেন আটকাই ফেলবো না যদি আমরা সুচার দিই তাহলে আরো ওইখানে অ্যাডিশনাল ট্রমা হইতে পারে ওইখানে আরো ট্রমা হইলে ওই ভাইরাসটা আরো ডিপে ঢুকে যাবে আরো ডিপার টিস্যু থেকে আরো বেশি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মানে নার্ভাস সিস্টেমে আরো এফেক্ট করবে তাহলে আমরা সুচার দিব না

থ্রি সেভেন ফোরটি ডেজ ছয়টা ডোজ বললাম এই ছয়টা দিনে আমরা ছয়টা ডোজ দিব এটা হলো তোমার তো আগে হচ্ছে এখন বাংলাদেশে আমরা কি দেখি বাংলাদেশে আমরা দেখি যে নর্মালি কিন্তু আমরা জানি যে কাউকে যদি আহ র্যাবিড অ্যানিমেল মেনলি কুকুরে কামড়ায় সেই ক্ষেত্রে আম্বেলি কাছের চারপাশে সাধারণত চোদ্দটা ইনজেকশন দেওয়া হয় এটা আমরা ছোট থেকে শুনে আসছি তো এটা কি এটা হলো ইনঅ্যাক্টিভেটেড শিপ ব্রেন ভ্যাকসিন যেটা বাংলাদেশে বেশি ইউজ করা হয় এক্ষেত্রে কি করা হয় চোদ্দটা ইনজেকশন দেওয়া হয় প্রত্যেকটা ইনজেকশন মাত্র ফাইভ এমএল করে সাবকিউটেনিয়াসলি দেওয়া হয় আম্বেলি কাছের চারপাশে ঠিক আছে তাহলে আমরা এইভাবে ইমিউনাইজেশন করতে পারি এটা গেল আমাদের পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস আচ্ছা তাহলে পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস আমরা কি পড়লাম যে আমরা একটা লোকাল ট্রিটমেন্ট করব এবং ইমিউনাইজেশন দেব শেষ আর প্রি এক্সপোজার হলে কি হবো প্রি এক্সপোজার বলতে আসলে কি বোঝাতে তাকে তো র‍্যাবিড অ্যানিমাল এখনো কামড়াই নাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে তাকে আগে থেকে ভ্যাকসিন দিয়ে রাখতে পারি তাহলে কি আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে রাখব না যারা হাই রিস্ক গ্রুপ মনে করো যারা ভেটেরিনারি বা ডগ হ্যান্ডেলার বা ল্যাবরেটরি স্টাফ ওয়াইল্ড ডগ ওয়াইল্ড লাইফ মানে ওয়াইল্ড অ্যানিমাল নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনটা দিয়ে রাখতে পারি হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনটা দিয়ে রাখতে পারি সেই ক্ষেত্রে প্রি এক্সপোজারে আমরা তিনটা ডোজ দিলেই হয়ে যাবে ওই তোমার হচ্ছে জিরো ডে সেভেন ডে আর টোয়েন্টি ওয়ান ডে এই তিনটা ডোজ দিলেই আমাদের কভার হবে আচ্ছা তাহলে আমরা ম্যানেজমেন্টটা জানলাম যে আমরা প্রি এক্সপোজার এবং পোস্ট এক্সপোজার আলাদা আলাদা করে শিখলাম এখন আসো কিছু পিকিউলাইটিস আছে পিকিউলাইটিস বলতে বোঝাচ্ছে যে র্যাবিস ভাইরাসটা অন্যান্য ভাইরাস মানে র্যাবিস যে ডিজিজটা হচ্ছে এটা অন্যান্য কমিউনিকেবল ডিজিজ থেকে একটু আলাদা কেন আলাদা দেখো এটা একটা মাত্র কমিউনিকেবল ডিজিজ যেটা অলওয়েজ ফাটাল ফাটাল মানে কি এটা হইলে সাধারণত মানুষ বাঁচে না মারা যায় তারপরে এটা ইনকিউবেশন পিরিয়ডটা অনেক ভ্যারিয়েবল কয়েক দিন থেকে কয়েক বছর হইতে পারে কমিউনিকেবল ডিজিজ এর কিন্তু সাধারণত এরকম হয় না তারপর এটা একটা জেনেটিক ডিজিজ এর ক্ষেত্রে আবার পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস অ্যাভেলেবল এই সকল পিকুলারিটিস হচ্ছে আছে তোমার অন্যান্য কমিউনিকেবল ডিজিজ এর থেকে রাবিসটাকে আলাদা করছে এখন আমরা বলতেছি যে ইনকিউবেশন পিরিয়ডটা কয়েক দিন থেকে কয়েক বছর হতে পারে কেন এত ভ্যারিয়েবল কেন কারণ এই ইনকিউবেশন পিরিয়ডটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে কিসের কিসের উপর ডিপেন্ড করে তাহলে সাইট অফ দ্য বাইট তারপরে সিবিআইটি অব নাম্বার অফ দা ওন মানে কোথায় কামড়ালো কতটুকু জোরে কামড়ালো কয়টা কামড় দিছে মাথা মানে ফেসের আশেপাশে কামড় দিছে নাকি লিমবে কামড় দিছে এই টাইপের সবকিছুর উপরে কিন্তু আমাদের ইনকিউবিশন পিরিয়ড ডিপেন্ড করবে আচ্ছা এটা হলো তোমার পিকিউলারিটিস যে অন্যান্য থেকে আলাদা আরেকটা কথা বলা হয় যে র্যাবিস যেটা এটা হলো তোমার একটা প্রিভেন্টেবল ডিজিজ বাট নট কিউরেবল কেন কারণ আমরা চাইলে ভ্যাকসিন দিয়ে এটাকে প্রিভেন্ট করতে পারি কিন্তু একবার যদি র্যাবিস হয়ে যায় সেটা কিন্তু সহজে আর তোমার কিওর করা যায় না সেটা সাধারণত হান্ড্রেড পার্সেন্ট মর্টালিটি রেট মারাই যায় বলতে গেলে যেটাকে বলা হচ্ছে যে একদম ফাটাল ডিজিজ আচ্ছা এই জন্য বলা হয়েছে যে র্যাবিসটা হচ্ছে প্রিভেন্টেবল বাট নট curable. আচ্ছা তাহলে আমরা রেবিসটা মোটামুটি শেষ করলাম এখান থেকে যেগুলা বললাম ইনশাআল্লাহ এগুলা পড়লেই হবে তবে রিটেনের জন্য কয়েকটা কোশ্চেন যেমন তোমার ক্লিনিক্যাল ফি চ্যাপ্টার তারপর ভাইরাস ফিক্স ভাইরাস কি তাদের মধ্যে ডিফারেন্সটা আর ম্যানেজমেন্ট আর প্রি এক্সপোজারে পোস্ট এক্সপোজার কি দিবা এগুলো একটু ভালোভাবে পড়বা বাকি সবগুলো ভাইবার জন্য দেখবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা নেক্সট ডিজিতে চলে যাই নেক্সট হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল ডিজিজ সেটা হলো তোমার রুবেলা আচ্ছা রুবেলার ক্ষেত্রে বলে রাখি রুবেলার আরেকটা নাম হচ্ছে জার্মান বা ওকে তাহলে কি বললাম রুবেলার কিন্তু আরেকটা নাম আছে দুইটা নাম আছে জার্মান মিজেলস আর থ্রি ডেস মিজেলস আর আমরা যে মিজেলস পড়ছি মিজেলসার আরেকটা নাম আছে রুবি ওলা দুটার মধ্যে কখনো কম্পিউশনে পড়া যাবে না মিজেলস এর আরেকটা নাম রুবিওলা যেটা সম্পূর্ণ আলাদা আর রুবেল এর আরেকটা নাম জার্মান মিজেলস বা থিয়েডস মিজেলস আচ্ছা তো এখান থেকে আমরা পড়বো যে এজেন্টটা কি এজেন্টটা এখানে হচ্ছে একটা ভাইরাস আর এনএ ভাইরাস যেটা টোগা ভাইরাস ফ্যামিলি কোন ফ্যামিলি তাহলে আমরা জানলাম টোগা ভাইরাস ফ্যামিলি হোস্টটা কি হোস্ট হচ্ছে তোমার নরমালি এটা যে তোমার তিন থেকে দশ বছরের যে বাচ্চা তাদেরকে বেশি হয় এবং এটা যদি একবার হয় তাহলে সাধারণত এটা লাইফ লং ইমিউনিটি দেয় সেকেন্ড এটা খুব একটা হয় না আচ্ছা তাহলে ট্রান্সমিশনটা কিরকম হতে পারে এখন যে পার্সনের অলরেডি রুবেলা হয়েছে তার থেকে এটা ড্রপলেট নিউক্লি বা রেসপিরেটরি রুটের মাধ্যমে আর কিছু হতে পারে তবে মোস্টলি যেটা হয় সেটা হলো ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে হচ্ছে মা থেকে বাচ্চা ট্রান্সমিট হয় তো এখানে যেটা আমাদের মেইনলি পড়তে হবে একটা কোশ্চিনে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট ভাইবার জন্য সেটা হলো কনজেনিটাল রুবেলা সিনড্রোমটা আসলে কি এটা হচ্ছে যদি কোনো মায়ের রুবেলা থাকে সেই ক্ষেত্রে তার থেকে যে বা ভার্টিক্যালি বাচ্চার কাছে যাচ্ছে তখন বাচ্চার কিছু সাইন সিনটোম ডেভেলপ করবে তো কি ডেভেলপ করবে বাচ্চার হচ্ছে তোমার ডিপনেস কার্ডিয়াক মালফরমেশন ক্যাটারাক গ্লুকোমা রিটিনোপ্যাথি এসব হবে কিন্তু এখানে ক্লাসিক্যাল টায়ার বলা হয় যে কন্টিনিটাল রুবেলা সিনড্রোমে তিনটা জিনিস থাকবেই যে তিনটাকে একসাথে আমরা ক্লাসিক্যাল টায়ার্ড বলতে যে সেই তিনটা কোন তিনটা ডিফনেস কার্ডিয়াক মালফর্মেশন এন্ড ক্যাটারাক্স এই তিনটা জিনিস কিন্তু আমরা অবশ্যই পাবো আচ্ছা এখন একটা বাচ্চার রুবেলা হইছে কিনা মানে বাচ্চার দেহে রুবেলার প্রেজেন্ট কিনা এটা আমরা কি করে বুঝবো কনজেনিটাল রুবেলা সিনড্রোম আমরা কি করে ডায়াগনোসিস করবো সেটা কিভাবে দেখবো যদি একটা ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা দেখি যে তার ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি রুবেলার এগেনস্টে প্রেজেন্ট তাহলে আমরা ভাবতে পারি অথবা বাড়তের পর পর এম না পেলেও যদি আমরা ইমিউনোগ্লোবিন জিটা পাই ইমিউনোগ্লোবিন জিটা আছে যেটা সিক্স মান্থ বা তার বেশি সময় পারসিস্ট করতেছে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে কনজেনিটাল রুবেলা সিনড্রোম আচ্ছা তাহলে আমরা এখান থেকে কনজেনাল রিভার সিনড্রোম জিনিসটা কি জানলাম ম্যানিফেস্টেশন গুলো কি কি হয় যে কি কি মালফরমেশন হচ্ছে সেটা জানলাম এবং কিভাবে আমরা বুঝবো যে কনজেনিটাল রুবেলা সিনড্রোমটা হয়েছে এটাও জানলাম এখন আসলে রুবেলা কি করে ডায়াগনোসিস করবো রুবেলা ডায়াগনোসিসটা এত ইম্পর্টেন্ট না তেমন কিছুই না একটা করতে পারি আমরা ভাইরাস যে ভাইরাসটা দিয়ে হচ্ছে ওই ভাইরাসটাকে আমরা আইসোলেশন করতে পারি আরেকটা কি করতে পারি আরেকটা হলো সেরোলজিক্যাল টেস্ট মেনলি অ্যান্টিবডি যেটা ডিটেক্ট করতে পারি এটুকু মনে রাখো বেশি মনে রাখা লাগবে না এখান থেকে আচ্ছা প্রিভেনশনটা কি প্রিভেনশনটা আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে মেনলি কম্বাইন ভ্যাকসিন কোনটা সেটা এম এম আর ভ্যাকসিন মিজলস মামস অ্যান্ড রুবেলার এগেনস্ট একসাথে যে তোমার তিনটা একসাথে যে এগেনস্ট ভ্যাকসিনটা দেওয়া হয় ওটা হচ্ছে আমাদের রুবেলা প্রিভেন্ট করবে আচ্ছা তাহলে রুবেলা থেকে মোটামুটি এটুকুই তো যেটা বললাম যে রুবেলা রুবেলা একটা কথা বলছিলাম ফার্স্ট ডে রুবেলাকে জার্মান মিজলস বা থ্রি ডেস মিজেলস বলা হয় তো এখানে থ্রি ডেস মিজেলস টা কেন বলা হচ্ছে যে রুবেলাতে যে সাইন সিমটম গুলো হয় একটা অ্যাডাল্টের সেই ক্ষেত্রে কিছু ম্যাকুলা প্যাপুলার র্যাশ দেখা যায় তো এই র্যাশ যেটা এই র্যাশটা হচ্ছে তোমার সাধারণত থ্রি ডেজ স্টে করে মানে তিন দিন মতো থাকে তারপরে একাই একাই ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় ডিসকমিশন হয়ে যায় সেই জন্য অনেক সময় এটাকে থ্রি ডেস মিজেলস বলা হয়ে থাকে আচ্ছা এত কিছু লাগবে না তাহলে মোটামুটি আমরা কনজেন্টাল রুবেলা সিনড্রোমটা এখান থেকে জোর দিয়ে পড়ব তো আমরা নেক্সটে চলে যাই নেক্সট এখানে আর দুইটা ভাইরাস সম্পর্কে একটু জানতে হবে দেন আমরা প্যারাসাইটিক ডিজিজ শুরু করব একটা হলো তোমার সার্স সার্স কি সিভিআর অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এটা নিয়ে খুব বেশি কিছু ধরে না মনে রাখবা যে এটা হচ্ছে তোমার কিছু মানে রেসপিরেটরি সিনড্রোম করে থাকে এখানে তোমার কি কি ফিচার থাকে যে তোমার মেলাইস ফিভার হেডেক ডিজিনেস কফ এরকম কয়েকটা ফিচার থাকে আচ্ছা এটা হলো অনেকটা করোনা ভাইরাস টাইপের করোনা ভাইরাস এর টাইপের একটা মানে এটা স্ট্রেইন চেঞ্জ করতে পারে ঠিক আছে সার্জ ভাইরাসটা যেটা ইনকিউবেশন পিরিয়ডটা আছে 2 টু 7 ডেজ মোড অফ ট্রান্সমিশন কি ক্লোজ কন্টাক্ট হতে পারে বা ইনফেক্টেড ম্যাটেরিয়াল দিয়ে হতে পারে তাই হোক এটা নিয়ে আমাদের অত পড়তে হবে না অ্যাট লিস্ট সার্জ এর ফুল মিনিংটা আমাদের জানতে হবে সার্জ এর ফুল মিনিং কি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ভাইরাস ওকে আচ্ছা বার্ড ফ্লু নিয়ে আমরা একটু পড়ব বার্ড ফ্লুর আরেকটা নাম হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা avian influenza বা bird flu যেটা এটা হচ্ছে তোমার অনেকটা যে আমাদের যেটা হিউম্যানের যে ইনফ্লুয়েঞ্জা হয় এরকম ইনফ্লুয়েঞ্জা টাইপ একটা ভাইরাস যেটা হলো বার্ডের ক্ষেত্রে হয় মানে পাখির ক্ষেত্রে তো এটার মোড অফ ট্রান্সমিশন কি এটা হচ্ছে তোমার রেসপিরেটরি ড্রপলেটসের মাধ্যমে ছড়াতে পারে পারসন টু পারসন বা পারসন কোনো ইনফেক্টেড ম্যাটেরিয়ালসের কাছে গেলে তখন ছড়াতে পারে তো এখান থেকে bird flu তেও খুব বেশি কিছু আসে না রিটেনে তো আসে না তোমার ভাইবার জন্য তোমরা সাবটাইপগুলো পড়তে পারো যে বার্ড ফ্লুর বেশ কয়টা সাবটাইপ আছে সেগুলো কি চারটা সাবটাইপ আছে প্যাথোজেনিক সাবটাইপ একটা হলো H5N1 ফাইভ এন ওয়ান একটা হলো H9N9 নাইন এন নাইন

তো এটা দিয়েও কিন্তু অনেক সময় প্যান্ডেমিক হতে পারে হ্যাঁ আমাদের যেমন এখন করোনা ভাইরাস প্যান্ডেমিক চলছে এটাও কিন্তু অনেকটা প্যান্ডেমিক করার মতো একটা তোমার ভাইরাস আর কি আচ্ছা তো এটা অনেক সময় রিটেন এখান থেকে আসে যে তুমি প্রিভেন্ট করবা কি করে বার্ড ফ্লু এগেনস্টে তুমি কি কি প্রিভেন্টিভ মেজার নিবা আমরা এখানে কি বলতে পারি যে আমরা কোন ফ্লু ইনফেকশন অ্যাভয়েড করার চেষ্টা করব আমাদের আই নোজ মাউথ হ্যান্ড এগুলাকে প্রোটেক্ট করব তারপরে তোমার হচ্ছে বিভিন্ন বার্ডস পোলট্রি তারপর এগুলো থেকে আমরা কন্ট্যাক্টটা অ্যাভয়েড করব এগুলা হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি বা ডিজিজ হলে আর্লি ডায়াগনোসিস করে আর্লি আইসোলেশন করে ট্রিটমেন্ট দিব আচ্ছা এটাই হচ্ছে আমাদের এখান থেকে পড়া তো নেক্সট হচ্ছে আমরা প্যারাসাইটিক এন্ড প্রোটোজোয়াল ডিজিজে চলে যাই প্যারাসাইটিক ডিজিজগুলো থেকে আসলে অনেক আমাদের ফার্স্টে জানতে হবে যে কমন প্যারাসাইটিক ডিজিজ আসলে কোনগুলো আছে কমন হেলমিনটিক ডিজিজ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানবো যে কোনগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অ্যাসক্রিয়াসিস অ্যাঙ্কাইলোস্টোমাইসিস ফাইলারিয়াসিস তারপরে হচ্ছে তোমার আহ এনটেরোবিয়াসিস ট্রাইকুরিসিয়ারসিস অনেকগুলো আছে কমন হেলমিনথিক ডিজিজ আর যদি প্যারাসাইটিকের মধ্যে বলো তাহলে আমাদের ম্যালেরিয়া কালাজ্বর অ্যামিবিয়াসিস এগুলো আমরা বলতে পারি তো যাই বলি হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট নামগুলা পড়লেই হবে এই যে তোমার এসকেয়ারিয়াসিস অ্যাঙ্কেলোস্টোমিয়াসিস এইগুলোর ডিটেইলসে আসলে অতটা তোমাদের মানে কমিউনিটি মেডিসিনের প্রেক্ষাপটে অতটা লাগে না পরবর্তীতে তোমরা যখন মাইক্রোবায়োলজি পড়বা তখন এগুলো সব পড়ানো হবে তো এখান থেকে আমরা তাহলে কমন হেলমেন্টিক ডিজিজ কোনগুলো আর কমন এন্ডেমিক প্যারাসাইটিক ডিজিজ কোনগুলো বাংলাদেশের এগুলো মনে রাখবো আচ্ছা তারপর আমরা চলে যাব যে এখান থেকে আমাদের কালা জ্বর ম্যালেরিয়া এবং ফাইলারিয়াসিস এই তিনটা ডিজিজ থেকে কোশ্চিন আসে এই তিনটা ডিজিজ আমরা এখন পড়ব ফার্স্টে আমরা কালা জ্বরে আসি কালা জ্বরের আরেকটা নাম কি লিসমানিয়াসিস লিসমানিয়াসিস হচ্ছে তোমার বা কালা যেটাই বলো এই জিনিসটা ভিসেরা স্কিন বা মিউকাস মেমব্রেন এই তিনটা জায়গাকে আমাদের এফেক্ট করতে পারে তাহলে কোথায় কোথায় হতে পারে স্কিনে ভিসেরাতে এবং মিউকাস মেমব্রেনে আচ্ছা এখান থেকে আমাদের যেটা জানতে হবে যে লিসমেনিয়াসের কয়েকটা সাব গ্রুপ আছে একটা হলো ভিসেরাল লিস্টমেনিয়াসিস একটা হলো কিউটেনিয়াস লিস্টমেনিয়াসিস আর একটা হলো মিউকোকিউটেনিয়াস লিস্টমেনিয়াসিস জাস্ট তিনটা নাম জানো অত বেশি ডিটেইলসে জানতে হবে না তাহলে ক্লিনিক্যাল সাবগ্রুপ কি হলো লিস্টমেনিয়াসিসের তিনটা একটা আমরা বললাম ভিসেরাল লিস্টমেনিয়াসিস একটা কিউটেনিয়াস এবং একটা ক্রিটেনিয়াস আচ্ছা এজেন্টটা কি আমাদের এই যে লিশমেনিয়াসিস বা কালা জ্বর হচ্ছে কি দিয়ে কি দিয়ে হচ্ছে সেটাকে আমরা বলতেছি মেইনলি লিস্টমেনিয়া ডোনোভেন এছাড়া আরো কয়েকটা আছে যেমন লিসমেনিয়া ট্রপিকা লিসমেনিয়া ব্রাজিলিয়ানসিস তবে আমরা কিছু না জানলেও একটা জানবো সেটা হলো লিসমেনিয়া ডোনোভেনি যেটা দিয়ে মেইনলি ভিসেরাল লিশমেনিয়াসিস আর পিকেডিয়াল যেটা পোস্ট কালাজার ডারমাল লিসমেনিয়াসিস এই দুইটা হয়ে থাকে আচ্ছা এরপরে আসো যে ভেক্টরটা কি মানে কিভাবে মানে কে কার মাধ্যমে এটা ছড়াচ্ছে সেটা হলো এটা ছড়াচ্ছে তোমার ফিমেল স্যান্ডফ্লাই যেটা যেটা তোমরা তো পড়ছো যেটাকে তোমার সাইন্টিফিক নেম হচ্ছে ফ্লেবোটোমাস আর্জেন্টিভস বা আমরা বলে থাকি সেটার মাধ্যমে হচ্ছে আমাদের ছড়াচ্ছে মোড অফ ট্রান্সমিশন কি ওই যে যদি তোমার ফিমেল ফ্লেবোটোমাইন ফ্লাই যেটা এটা যদি কোনো পারসনকে কামড়ায় পার্সি সেটা থেকে হচ্ছে তোমার ছড়াতে পারে আচ্ছা ইনকিউবেশন কি সাধারণত এটা এক থেকে চার মাসের মধ্যে হচ্ছে তোমার হয় আর কি তাহলে আমরা কিন্তু এজেন্ট জানলাম ভেক্টর জানলাম মোড অফ ট্রান্সমিশন জানলাম এখন আসো যে বাংলাদেশের কোথায় কোথায় কালা জ্বরটা এন্ডেমিক কালা জ্বরটা বেশি হয় এটা আমাদের জানতো এটা কিন্তু ভাইবা কোশ্চেন বা অনেক সময় কিন্তু প্রবলেম বেস কোশ্চিনও এটা এটা থেকে তোমার কোশ্চেন আসতে পারে কিভাবে সেটা বলছি আগে আমরা জানি যে এরিয়া কোনগুলো মেইনলি ময়মনসিং ময়মনসিং বলতেই হবে সাথে তুমি টাঙ্গাইল গাজীপুর পাবনা জামালপুর সিরাজগঞ্জ নাটোর এগুলো তোমরা বলতে পারো কিন্তু এটা আমাদের ময়মনসিং কেন জানতে হবে যে আমাদের প্রবলেম বেস করছি অনেক সময় দেয় যে একটা পার্সন আসছে ময়মনসিং থেকে সে এতদিনের জর্নি আসছে তার এই সাইন সিমটম আছে তোমার ডায়াগনোসিস তো যখনই ময়মনসিং দেখবা আদার সাইন্স তো অবশ্যই ইম্পর্টেন্ট ডায়াগনোসিস এর ক্ষেত্রে তারপরে ময়মনসিং দেখলে কিন্তু আমাদের মনে হবে যে না মেইনলি এটাই কিন্তু কালা জ্বরের দিকে ইন্ডিকেট করবে সেই ক্ষেত্রে কিন্তু মাথায় রেখো যে ময়মনসিং এর থেকে কোনো پیشنট আসলে সেটা কালা জ্বর হওয়ার পসিবিলিটিটা বেশি সেটা খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে কোন কোন এরিয়া হয় সেটা আমরা জানলাম এখন আসলে আমরা ডায়াগনোসিস করব দিয়ে আচ্ছা ডায়াগনোসিসের জন্য আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস ফার্স্টে করব যে ক্লিনিক্যাল কি কি দেখব তার ফিভার থাকবে তার স্ক্রিনো মেগালি থাকবে ওয়েট লস অ্যানোরেক্সিয়া এরকম কয়েকটা থাকবে স্কিনটা ডার্ক হয়ে যাবে কালো মানে ডার্কেনিং অফ দ্য স্কিন হয়ে না আমি কালা জ্বর বলা হয় এটাকে বুঝছো আচ্ছা তারপরে হচ্ছে তোমার আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস করব ল্যাবরেটরি ডায়াগনোসিসটা কি করব আমরা এখানে হচ্ছে তোমার কয়েকটা টেস্টে জাস্ট নাম জানবো যেহেতু রিটেনে আসে এই কোশ্চেনটা যে প্যারাসাইটোলজিক্যাল কিছু টেস্ট করা হয় যে লিশমেনিয়া ডোনোভি আমরা বললাম এই লিসমেনিয়া ডোনোভ্যানি যখন আমাদের ডিজিজ করে তখন এই একটা মানে এটার একটাকে আমরা লিসমেনিয়া ডোনোভ্যি দিয়ে ইনফেকশন হচ্ছে মানে ডিজিজ হচ্ছে আরকি তাহলে আমরা প্যারাসাইটোলজিক্যাল টেস্ট করতে পারি অ্যালডিহাইট টেস্ট করতে পারি কিছু সেরোলজিক্যাল টেস্ট করতে পারি হেমোটোলজিক্যাল টেস্ট করতে পারি জাস্ট আমরা এগুলো নাম গুলো জানবো তাহলে এইভাবে আমরা আমাদের তারা করতে ট্রিটমেন্ট থেকে আমাদের খুব বেশি কিছু পড়া লাগবে না একটু সহজ করে বলবো যে যদি ফার্স্ট লাইন থেরাপি এবং সেকেন্ড লাইন থেরাপি আমরা দুইটার ভাগে ভাগ করে বলবো ফার্স্ট লাইন থেরাপিটা কি বলবো যে আমরা জাস্ট দুইটা ড্রাগের নাম মনে রাখো

আমরা লাইপোজোমাল অ্যাম্পোথেরিসিন বি দিব শেষ আমরা জাস্ট এটুকুই জানবো ট্রিটমেন্ট থেকে আচ্ছা প্রিভেনশন এন্ড কন্ট্রোলটা কি করতে পারি প্রিভেনশন এন্ড কন্ট্রোলটা বুঝতে পারছো যে কন্ট্রোল অফ দা রিজার্ভিয়ার রিজার্ভিয়ার দে কন্ট্রোল করতে হবে অর্থাৎ যাদের অলরেডি ডিজিজ হয়ে গেছে তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিব শেষ আর কি করব স্যান্ড ফ্লাই কন্ট্রোল করব স্যান্ড ফ্লাই থেকে যেহেতু ডিজিজটা হচ্ছে স্যান্ড ফ্লাই কন্ট্রোল করতে হবে পার্সোনাল এজন্য প্রোফাইলাক্সিস নিতে হবে মানে পার্সোনাল প্রোটেক্টিভ প্রোটেকশনটা নিতে হবে এগুলা করলেই হচ্ছে আমরা প্রিভেনশন করতে পারবো আচ্ছা এখন আসলে লাস্টে যে টপিকটা সেটা হলো পিকেডিএল পিকেডিএলটা কি পোস্ট কালাজর ডার্মাল লিশমেনিয়াসিস যেটা লিশমেনিয়া ডোনোভ্যানি দিয়ে হয় কখন হয় যদি কারো কালাজর হয় এবং মানে লিশমেনিয়া ডোনোভ্যানি দিয়ে ভিসেরাল লিশমেনিয়াসিস হয় কিন্তু সে প্রপার ট্রিটমেন্ট পেল না বা পরবর্তীতে তার আবার ওই ডিজিজটা রিলাপস করলো সেই ক্ষেত্রে এটা পিকেডিএল হিসেবে ম্যানিফেস্টেশন হবে তো পিকেডিএল এর শর্ট নোট আসতে পারে এই একটু দেখে রাখুন যে পিকেডিএল এর ফুল মিনিংটা কি তাহলে পোস্ট কালাজার ডার্মাল লিসমেনিয়াসিস এটা কোনটা দিয়ে হচ্ছে লিসমেনিয়া ডোনোভেনি দিয়ে হচ্ছে এখানে কি হচ্ছে এখানে হাইপো পিগমেন্টেশন হচ্ছে স্কিনের হাইপো পিগমেন্টেশন হচ্ছে সেন্সেশনটা কমে যাচ্ছে এবং ইরাইথেমেটাস প্যাচ হচ্ছে বা সাবকিউটেনিয়াস নোডুলস হচ্ছে কয়েকটা জিনিস বললাম হাইপোপিগমেন্টেশন অফ স্কিন লস অফ সেনসেশন ইরাইথোমেটাস প্যাচ সাবকিউটেনিয়াস নোডুলস জাস্ট এটুকু জানলেও হবে আচ্ছা তো এটুকু মোটামুটি আমরা জেনে রাখবো পিকে এর ট্রিটমেন্টও কিন্তু আমরা সোডিয়াম স্টিবোগ্লুকোনাইট যেটা আমরা বলছিলাম ওটা ইউজ করতে পারি ওকে তো কালাজ্বর থেকে মোটামুটি আমরা অনেক কিছু পড়ে ফেললাম আশা করছি এটুকু পড়লে আমাদের ইনশাআল্লাহ কভার হবে তো আমরা নেক্সট যে নিয়ে কথা বলবো সেটা ম্যালেরিয়াম ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়াল ডিজিজ যেটা হচ্ছে আমাদের এজেন্টটা কি প্লাজমোডিয়াম গ্রুপ আর কি প্লাজমোডিয়াম এর মধ্যে অনেকগুলো আছে প্লাজমোডিয়াম ভিব্যাক্স প্লাজমোডিয়াম ফালসিপেরাম এটলিস্ট চারটার নাম মনে রাখবো ঠিক আছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এবং প্লাজমোডিয়াম ওভালি এই চারটার নাম আমরা অন্তত মনে রাখব তাহলে পি দিয়ে হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম দিয়ে প্লাজমোডিয়ামের আমরা ভেক্টরটা জানব যে কিসের মাধ্যমে হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে এটা মোটামুটি আমরা সবাই জানি যে ফিমেল অ্যানোফেলিস যে মস্কিটো থাকে সেটা থেকে হচ্ছে আমাদের সেটা যখন বাইট করে সেটার মাধ্যমে আমাদের আসে আচ্ছা তাহলে হচ্ছে এখানে হোস্ট যে কেউ হইতে পারে হোস্ট নিয়ে তেমন কিছু আমাদের এখান থেকে জানার নাই তাহলে এজেন্ট জানতাম ভেক্টর জানলাম মোড অফ ট্রান্সমিশন আমরা জানবো মোড অফ ট্রান্সমিশন ওই যে ওই তোমার যারা যে মশার মাধ্যমে আসছে ওই মশাটা যখন বাইট করবে তখন হচ্ছে আমাদের হবে তবে এখানে আরেকটা জিনিস হতে পারে যে ম্যালেরিয়ার ক্ষেত্রে এই যে ভেক্টর ট্রান্সমিশনটা বললাম যে ফিমেল অ্যানোফিলিস মস্কিটো যখন বাইট করবে তখন আমাদের ম্যালেরিয়া হচ্ছে এ বাদেও ডিরেক্ট ট্রান্সমিশন একটা হতে পারে কিভাবে হতে পারে ব্লাডের মাধ্যমে যে যার ব্লাডের মধ্যে ম্যালেরিয়াল প্যারাসাইট আছে তার যদি আমরা একটা হেলদি মানুষের ট্রান্সফিউশন করি তাকে দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু তার ম্যালেরিয়া হতে পারে তাহলে কিন্তু এখানে ভেক্টর ট্রান্সমিশনের পাশাপাশি একটা ডিরেক্ট ট্রান্সমিশন হতে পারে এটা একটু খেয়াল রাখো তাহলে আমরা এজেন্ট পড়লাম ভেক্টর পড়লাম মোড অফ ট্রান্সমিশন পড়লাম এখন আমরা জানবো যে এরিয়া কোথায় কোথায় ওই যে সেম কালাজ্বর যেমন জানছিলাম যে আমরা কোথায় কোথায় বেশি পাওয়া যায় ম্যালেরিয়ার ক্ষেত্রে আমাদের জানতে হবে কোথায় কোথায় বেশি পাওয়া যায় সেই ক্ষেত্রে ফার্স্টিং হচ্ছে তোমার হিল ট্রাক্স যেগুলা মানে মোটামুটি পাহাড়ি এলাকা গুলো রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন চিটাগাং এইগুলা হচ্ছে মেইনলি আগে বলতে হবে এইগুলা থেকে আসলে আমাদের ম্যালেরিয়াটা আমরা সাসপেক্ট করব আচ্ছা তাহলে আমরা এখানে এবার দেখবো যে ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা কি পাবো ম্যালেরিয়া ক্লিনিক্যাল ফিচারটা অত বেশি ইম্পর্টেন্ট না রিটেনে খুব একটা আসে না তবে তোমরা একটু দেখে রাখবা যেখানে তিনটা স্টেজ থাকে একটা হলো কোল্ড স্টেজ একটা হট স্টেজ একটা সোয়েটিং স্টেজ কোল্ড স্টেজে তোমার হচ্ছে হেডেক nausea চিলি সেন্সেশন থাকে ঠিক আছে তারপর যখন হট স্টেজে যায় তখন অনেক হট এন্ড ড্রাই একটা সেন্সেশন থাকে এবং সোয়িটিং স্টেজে ফাইনালি প্রোফিউস সোয়িটিং হবে আমাদের অত কিছু না জানলেও আর তিনটা স্টেজ থাকে এটা জানতে হবে যে কোল্ড স্টেজ হট স্টেজ এবং সোয়িটিং স্টেজ আরেকটা ভাইবাতে একটা ছোট কোশ্চেন অনেক সময় করতে পারে যে তোমার ম্যালেরিয়াতে হচ্ছে যে তোমার ফিভারটা হয় জ্বর আসে জ্বরটা কি রকম হতে পারে তো জ্বরটা হচ্ছে তোমার ইন্টারমিটেন্ট পরেমিটেন্ট জ্বর হতে পারে বা ট্যাশিয়ান কোয়ারটান এরকম হইতে পারে সেটা ডিপেন্ড করবে কার উপরে যে কোন টাইপের ম্যালেরিয়া হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে অনেকগুলো টাইপ আমরা বলেছি ওই টাইপের উপর ভ্যারি করে কিন্তু জ্বরের টাইপটা অনেক সময় ভ্যারি করবে আর কি আচ্ছা তো এখান থেকে যেটা মাথায় রাখবা যে আমাদের বাংলাদেশে কিন্তু প্লাজমোডিয়াম বিভ্যাক্সটা অনেক কমন প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারামটাও কমন তো কোনটা কোথায় পাওয়া যায় আমরা মনে রাখবো যে হিলি এরিয়া যেটা যেখানে একদম মানে পাহাড় পর্বত ওই হিল এরিয়াতে বেশি পাওয়া যায় হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম আর হিলি এরিয়ার আশেপাশে যে প্লেন ল্যান্ড

এটুকু জানলে মোটামুটি হবে অথবা আমরা আরেকটা সেরোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারি যেটাকে আমরা বলতেছি র্যাপিড ডায়াগনোস্টিক টেকনিক বা ডিপিস্টিক টেস্ট ডিপিস্টিক টেস্টটা দিয়ে অনেক র্যাপিডলি ডায়াগনোসিসটা করা যায় আচ্ছা ট্রিটমেন্টে যাব আমরা ট্রিটমেন্ট বলতে মানে কন্ট্রোলটা কি আমরা কিভাবে ম্যালেরিয়া কন্ট্রোল মেজারটা কি করব একটা হলো আমরা ট্রিটমেন্ট করতে পারি ট্রিটমেন্টটা কিভাবে করব যে রেডিক্যাল ট্রিটমেন্ট মানে মোটামুটি মনে রাখবো যে আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে একটা ড্রাগ ইউজ করবই সেটা হলো ক্লোরোকুইন ঠিক আছে যেহেতু তোমাদের মানে থার্ড ইয়ারে আমাদের অত বেশি ট্রিটমেন্ট মানে ওইভাবে ধরে না তারপরে আমরা মনে রাখব যে আমরা রিডিকেলটা ট্রিটমেন্টটা করব সেটা হলো ক্লোরোকুইন দিয়ে করব এখন ভিব্যাক্স ম্যালেরিয়া আর ফ্যালসিপাম ম্যালেরিয়া এই দুটার ক্ষেত্রে আমাদের আলাদা একটু জানতে হবে যেহেতু এইটা আমরা বলছি বাংলাদেশে বেশি হচ্ছে আচ্ছা ভিব্যাক্স ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা দুইটা ড্রাগ ইউজ করতে পারি ক্লোরোকুইন আর প্যারামাটিন শেষ এইটুকুই জানব আর ফ্যালসিপাম ম্যালেরিয়ার ক্ষেত্রে সেটাকে আবার দুইটা প্যাকে ভাগ করব কিভাবে একটা হলো ফ্যালসিপাম ম্যালেরিয়া আনকমপ্লিকেটেড আর একটা হলো ফ্যালসিপাম ম্যালেরিয়া আনকমপ্লিকেটেড যদি আনকমপ্লিকেটেড থাকে আর যদি সেটা ক্লোরোকুইনে সেন্সিটিভ থাকে তাহলে তো আমরা ক্লোরোকুইনই দিব আর কোনো আর কোনো কিছু দেয়ার আমাদের দরকার নাই আর যদি ক্লোরোকুইনে রেসিস্ট্যান্ট থাকে তখন আমরা সালফার অক্সিন পাইরিমিথামিন এগুলা দিতে পারি আর যেটা বললাম যে ফ্যালসিফর ম্যালেরিয়া কমপ্লিকেটেড হয়ে গেছে অনেক বেশি কমপ্লিকেশন হয়ে গেছে সেইখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিছু অন্য ড্রাগ দেব কিছু নিয়ার ড্রাগ দেব সেটা হলো তোমার কুইনিন আর্টিমিসিনিন আর্টিসুনেট আর্টিমিথার এই টাইপের কিছু ড্রাগ দেব সেখান থেকে আসলে অত কিছু মনে মনে রাখো যেভাবে আমি বললাম যে ভিভ্যাক্সিব্রাম আগে আলাদা করবো ফ্যালসিব্রাম এর মধ্যে আলাদা করবো এইভাবে একটু দেখে রাখবো তো ম্যালেরিয়া থেকে মোটামুটি আমাদের এটুকুই তো কন্ট্রোল করার জন্য আমরা কি করব আমরা কেস ডিটেকশন করব মানে যত তাদের সম্ভব ম্যালেরিয়াল কেসটাকে ডিটেক্ট করে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিব আর যেটা হচ্ছে আমাদের ভেক্টর মানে আমাদের যে মশা সেটাকে হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে ভেক্টর কন্ট্রোল করলে আমাদের কন্ট্রোল হবে আচ্ছা ঠিক আছে তাহলে ম্যালেরিয়া থেকে আমরা অনেক কিছু জানলাম মোটামুটি এবার আসো ফাইলেরিয়াসিস ফাইলেরিয়াসিস হচ্ছে তোমার আরেকটা ডিজিজ যেটা এফেক্ট করে এটা কিন্তু অনেক সময় ধরে যে ফাইলারিয়াসিস কোন সিস্টেমটাকে এফেক্ট করতেছে লিমফ্যাটিক এই জন্য এটাকে আমরা অনেক সময় লিমফ্যাটিক ফাইলারিয়াসিস থাকি তো জানতে হবে আমাদের এজেন্টটা কি দিয়ে আমাদের ফাইলারিয়াসিস টা হচ্ছে সেটা হচ্ছে উচেরিয়া ব্র্যাঙ্কופটাই রুজিয়া মালাই এবং রুজিয়া টিমোরি এত কঠিন কঠিন নাম আচ্ছা ঠিক আছে মনে রাখার দরকার নাই একটা এটলিস্ট মনে রাখো উচেরেশিয়া ব্র্যাঙ্কופটাই এটা দিয়ে হচ্ছে আমাদের তোমার ফাইলেরিয়াসিস হচ্ছে আচ্ছা ভেক্টরটা কি ভেক্টর হচ্ছে এখানে মোটামুটি যতগুলা মশা আছে সবাই ফাইলেরিয়াস চড়াইতে পারে কিউলেক্স অ্যানাফিলিক্স এইডিজ যেগুলো আমরা এনটমোলজিতে পড়ছি এই সবগুলা তারপরে হচ্ছে মোড অফ ট্রান্সমিশন কি ওই যে যখন তোমার ভেক্টর মানে হচ্ছে আমাদের মশা কামড়াবে ইনফেক্টেড মস্কিটো যখন আমাদের কামড়াবে তখনই হবে ওকে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা রিটেনে আছে সেটা হলো আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ফাইলারিয়াসিস হলে আমরা চারটা মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন চারটা ধাপ পাই চারটা স্টেজ পাই ফার্স্ট স্টেজ হচ্ছে অ্যাসিমটোমেটিক অ্যামাইক্রোফাইলারিমিয়া কথাটা একটু মানে ক্লিয়ার খেয়াল করে তোমরা শুনবা অ্যাসিমটোমেটিক অ্যামাইক্রোফাইলারিমিয়া মানে অ্যাসিমটোমেটিক কোনো সিম্পটম থাকবে না অ্যামাইক্রোফাইলারিমিয়া কোনো মাইক্রোফাইলারিয়া থাকবে না ঠিক আছে তারপরে স্টেজটা হচ্ছে অ্যাসিমটোমেটিক মাইক্রোফাইলারিমিয়া মানে হচ্ছে কোনো বাট মাইক্রো বাট মাইক্রো ফাইলেরিয়াটা প্রেজেন্ট থাকবে ব্লাডে আচ্ছা নেক্সট স্টেপ তিন নাম্বার স্টেজ অফ অবস্টেশন এখানে সবকিছুই থাকবে ফাইলেরিয়ার ফিভার থাকবে লিম ফ্যানজাইটিস লিমাইটিস এসব থাকবে থাকবে কি এবং ফাইনালি স্টেজ অফ ক্রনিক অবস্থা কি লেশন এটা যেটা আমরা বললাম যে লিমফ্যানজাইটিস লিমফ্যানাইটিস অ্যাকিউট ম্যানিফেস্টেশন হচ্ছিল এটা যখন অনেক দিন ধরে থাকতে থাকতে ক্রনিক হয়ে যাবে তখন আমাদের লিমফ্যাটিক সিস্টেমে অবস্ট্রাকশন হবে লিমফ্যাটিক গুলো অবস্ট্রাকশন হয়ে যাবে এই জন্য এটাকে আমরা বলতেছি স্টেজ অফ ক্রনিক লেশন এখানে একটা জিনিস পাওয়া যাবে যেটাকে আমরা বলি কাইলোর কাইলোরিয়া জিনিসটা কি যে আমাদের ইউরিনে কাইল পাওয়া যাবে কাইল হচ্ছে তোমার একটা হোয়াইট একটা মানে তোমার লিকুইড যেটা হচ্ছে মেনলি লিমফ্যাটিক সিস্টেম থেকে আসতেছে ওইটা আমরা ইউরিনে পাবো আচ্ছা এত কিছু জানতে

যাদের ফাইলেরিয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিব আর না হওয়ার আগে থেকে আমরা মানে আদার মেজরস মধ্যে আমরা ভেক্টর কন্ট্রোল করতে পারি মানে সব টাইপের মশাকে কন্ট্রোল করতে হবে আচ্ছা তো ট্রিটমেন্টের মধ্যে কিছু না হলেও একটা ড্রাগ এর নাম জাস্ট আমরা মনে রাখবো যে তোমার ফাইলেরিয়া এর ক্ষেত্রে একটা ড্রাগ ইউজ করা হয় সেটাকে বলা হয় ডাইথাইল কারবামাজিন ওকে আচ্ছা এরপর আসো তোমার এখান থেকে একটা কোশ্চেন আসবে রিটেনে চলে আসে টুইন পিলারস অফ ফাইলেরিয়াসিস এলিমিনেশন এটা দ্বারা কি বোঝায় দেখো টুইন পিলারস বলছি মানে দুইটা ফাইলারিয়াসিস কিনা একটা আর ডিজি যেটা আমরা এলিমিনেশনের পথে আমরা নিয়ে যাচ্ছি দআসসাসে এটা এলিমিনেশনের চেষ্টা করা হচ্ছে তো এখানে দুইটা কাজ করা হয় সেজন্য বলা হচ্ছে টুইন পিলারস অফ ফাইলারিয়াসিস ইনিমিনেশন একটা হলো তোমার কন্ট্রোলিং মরবিডিটি মানে ফাইলারিয়াসিস হওয়ার পরে আমাদের যে সব মরবিডিটি ডেভেলপ করে এই যে বললাম যে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে লিম্পিডেমা হচ্ছে তারপরে তোমার হাইড্রোসিল হয়ে যায় এই সব যে তোমার কমপ্লিকেশন ডেভেলপ করলো এই টাকে আমরা কমায় ফেলবো সেটাকে আমরা বলতেছি কন্ট্রোলিং মরবিডিটি আরেকটা কি আরেকটা হলো ইন্টারাপশন অফ ট্রান্সমিশন একজনের থেকে যাতে কাছে না যেতে পারে মেইনলি ভেক্টর কন্ট্রোল যেটা যাতে আমরা ভেক্টরটা কন্ট্রোল করতে পারি এবং আমরা যাতে যার হইছে তাকে ট্রিটমেন্ট দিয়ে তাড়াতাড়ি সুস্থ করে ফেলতে পারি যাতে অন্য কারোর কাছে সেটা না যায় এটাকে আমরা বলতেছি ইন্টারাপশন অফ ট্রান্সমিশন তাহলে টুইন প্লাস আমরা কি পেলাম একটা কন্ট্রোলিং মরবিডিটি আর একটা ইন্টারাপশন অফ ট্রান্সমিশন তাহলে ফাইলেরিয়াসিস থেকে আমরা এজেন্ট ভেক্টর মোড অফ ট্রান্সমিশন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কন্ট্রোল মেজার এবং টুইন প্লাস অফ ফাইলেরিয়াসিস ইনিমিনেশন কি এগুলো আমরা জানলাম আচ্ছা আচ্ছা আমরা নেক্সটে চলে যাই নেক্সট হচ্ছে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো

ডিজিজ করতেছে আর ফাঙ্গালের মধ্যে আমরা ক্যান্ডিডা অ্যালভিকান যেটা ভ্যাজাইনাইটিস করে এটা একটা নাম মনে রাখবো এবং জলের মধ্যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস যেটা ভ্যাজাইনাইটিস করতেছে এরকম একটা নাম মনে রাখবো এটা আসলে খুব বেশি তোমার হচ্ছে আহ ধরে না রিটেনে চলে আসলে আসতে পারে রিটেনে কয়েকবার আসছে তো সেই ক্ষেত্রে তোমরা লিস্ট যেহেতু এখন তোমাদের কমিউনিটি মেডিসিনের সবগুলা নাম ডিজিজের বা প্যাথোজেনের নাম অত মনে থাকবে না তাও কয়েকটা নাম আমাদের এখান থেকে মনে রাখতে হবে এক্সামের জন্য এখান থেকে এর পরবর্তী যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বাংলাদেশে কমন কোনগুলো ঠিক আছে তো বাংলাদেশে কমনের মধ্যে আমরা যেটা বলবো সেটা হলো তোমার আহ সিফিলিস তারপরে ইউরেথ্রাইটিস বেজাইনাইটিস সার্ভাইসাইটিস তারপরে এইডস এগুলো আচ্ছা এরপর আসে যে কমন সিনড্রোম এন্ড সিকুয়েলি এটা আমাদের सेक्सুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে এগুলো থেকে আমাদের কি সিকুয়েলি হতে পারে কি প্রবলেম হতে পারে এগুলো থেকে মেইনলি যেটা হয় সবগুলোর ইনফ্ল্যামেশন হয় সবগুলো আমাদের যে সেক্সুয়াল অর্গান আছে সেগুলো যেমন তোমার ইউরেথ্রাইটিস তারপরে হচ্ছে তোমার বেজাইনাইটিস সার্ভাইসাইটিস প্রস্টাইটিস প্রকটাইটিস সালফিনজাইটিস এরকম কয়েকটা তোমরা বলে দিতে পারো যে আমাদের যে অর্গান অর্গানগুলো আছে সেক্সুয়ালি সেক্সুয়াল রিলেটেড অর্গান তাদেরকে ইনফ্লামেশন রিলেটেড আমাদের কমপ্লিকেশন বা সিকুইলি হতে পারে আচ্ছা তো এখন আমরা প্রিভেনশন কি করে করতে পারি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো প্রিভেনশনের জন্য মোটামুটি এটা ইজি আছে যে আমরা যেগুলো করব যে হেলথ এন্ড সেক্স এডুকেশন দিব হেলথ অ্যাওয়ারনেস দিব সেক্সুয়াল বিহেভিয়ার সম্পর্কে বোঝাইতে হবে মোটিভেশন করতে হবে তো হেলথ এন্ড সেক্স এডুকেশন দিলাম দেন হচ্ছে তোমার প্রস্টিটিউশন যেটা এটা কন্ট্রোল করতে হবে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট করতে হবে কেস ফলো আপ করতে হবে প্রিভেন্টিভ কিছু মেজার নিতে হবে আচ্ছা এগুলো মোটামুটি আমাদের প্রিভেনশন এন্ড কন্ট্রোল এখন হচ্ছে তোমার যে সিফিলিস গনোরিয়া এসব ডিজিজ হচ্ছে আমাদের এত ডিটেলস এখান থেকে পড়া লাগবে না তোমরা চাইলে একটু দেখতে পারো তবে আমি ডিটেলস বলছি না কারণ এগুলো খুব বেশি ধরে না এখান থেকে মেইনলি যেটা বলবো যেটা করতে হবে সেটা হলো এইডস এইডস থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন আসে তো এইডস আমরা জানি অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম এইডস কি দিয়ে হচ্ছে এইডস একটা ভাইরাস দিয়ে হচ্ছে একটা রেট্রো ভাইরাস ভাইরাসটার নাম কি এইচআইভি এইচআইভি মানে কি হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস আচ্ছা তো সোর্সটা কি এই যে এইচআইভি ভাইরাস এটা কোন কোন সোর্স থেকে আসতে পারে এটা ব্লাড থেকে আসতে পারে সিমেন থেকে সিএসএফ থেকে স্লাইভা থেকে ব্রেস্টমিল থেকে দেখো অনেক বড় জিনিস থেকে এটা আসতে পারে তো হোস্ট কারা হোস্ট হচ্ছে তোমার মেইনলি রিপ্রোডাকটিভ এজে যারা মনে করো 20 থেকে 50 বছরের মধ্যে এই রিপ্রোডাকটিভ এজে যারা এদের ক্ষেত্রে মেইনলি হবে তারপরেও কিছু হাই রিস্ক গ্রুপস আছে যাদের হওয়ার চান্সটা অনেক বেশি যেটা মোটামুটি তোমরা বুঝছো যে কারা হাই রিস্ক গ্রুপ যেমন তোমার মেল হোমোসেক্সুয়াল বা বাইসেক্সুয়াল যারা পস্টিটিউশন মানে পস্টিটিউশনের সাথে রিলেটেড যারা ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউসার যারা এদের ক্ষেত্রে রিস্কটা আরো বেশি এটা হচ্ছে হাই রিস্ক গ্রুপ তাহলে এজেন্ট গেল সোর্স গেলো হোস্ট গেলো এখন আসো মোড অফ ট্রান্সমিশন কিভাবে আমাদের এইডসটা ছড়াচ্ছে একটা তো অবশ্যই সেক্সুয়াল ট্রান্সমিশন এটা হচ্ছে তোমার মেইন রুট অফ ট্রান্সমিশন তাছাড়াও এটা কিন্তু কন্টামিনেটেড ব্লাড এর মাধ্যমে যার আছে যার এইডস আছে তার ব্লাড এর মাধ্যমে অন্যজনের কাছে গেলে যাইতে পারে আবার স্কিন পায়ার্স হয়ে গেল তারপরে ইনজেকশন এর মাধ্যমে তারপরে ট্যাটুইং এর মাধ্যমে যেতে পারে আইভি ড্রাগ অ্যাবিউজার এর মাধ্যমে যেতে পারে এই যে কয়েকটা বললাম এগুলো আমাদের মোড অফ ট্রান্সমিশনটা মনে রাখতে হবে কারণ এটা হলো প্রফেট কোশ্চেন আর কি রিটেন আসে আর ভাইবাতে তো এইডস থেকে মানে মোটামুটি সবগুলা কোশ্চেন আমরা ভালোমতো পড়বো কারণ ভাইবা রিটেন দুই জায়গায় এটা ইম্পর্টেন্ট আচ্ছা এরপর আসুন হিস্ট্রি বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এখানে আমরা ওই যেমন ফাইলারাইস এ চারটা ধাপ পড়ছিলাম আমরা মনে রাখবো এইডস এর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমাদের কয়টা স্টেজ চারটা হচ্ছে ইনিশিয়াল ইনফেকশন ইনিশিয়াল ইনফেকশনে কিছু তেমন কোনো সিম্পটম দেখা যাবে না বা একটু ফিভার সোর থ্রোট অল্প স্বল্প র্যাশ মানে অল্প কিছু সিমটম দেখা যাইতে পারে নেক্সট আসো অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার স্টেট এটা নাম থেকে বলতেছে অ্যাসিমটোমেটিক মানে এখানেও খুব বেশি সিম্পটম কিন্তু খুব বেশি ওভার ডিজিজের সিম্পটম দেখা যাবে না কি হতে পারে যে লিম প্যাডানোপ্যাথি হইলো একটু বা একটু ফিভার থাকলো মানে অল্প কিছু সিম্পটম দেখা যেতে পারে তারপরে হচ্ছে এইডস রিলেটেড কমপ্লেক্স বা এ আর সি এটা হচ্ছে আমাদের আলাদাভাবে শর্ট নোট আসে এইডস রিলেটেড কমপ্লেক্সটা কি আচ্ছা এই হচ্ছে তোমার আমরা জানি যে আমাদের এইডস যে তোমার এইচআইভি ভাইরাস দিয়ে আমাদের এইডস হয় এটা মেনলি আমাদের ইমিউন সিস্টেমটাকে ড্যামেজ করে যার কারণে আমাদের বডির ইমিউনিটি অনেক কমে যায় তখন আমাদের অপরচুনিস্টিক ইনফেকশন হয় আমি বলছিলাম একদিন ক্লাসে যে অপরচুনিস্টিক ইনফেকশনটা কি যখন নর্মাল প্যাথোজেন যারা আমার নরমালি হচ্ছে তোমার আমাদের ডিজিজ করে না আমাদের ইমিউন সিস্টেমের যখন প্রবলেম হয় তখন ওইগুলাই আমাদের ডিজিজ করে তখন তারা একটা সুন্দর অপরচুনিটি পায় না এখন তো আমি খুব ভালো একটা অপরচুনিটি পাইছি সিস্টেম তোমার হচ্ছে ড্যামেজ হয়ে গেছে এখন আমি ডিজেস করব এই অপরচুনিস্টিক প্যাথোজেন গুলো তখন ডিজেস করে তো এই যে তোমার এই সিলেটেড কমপ্লেক্স যেটা এখানে হচ্ছে তোমার এইডস এর বাকি সব ফিচার থাকবে বাট অপরচুনিস্টিক প্যাথোজেনটা থাকবে না অপরচুনিস্টিক সরি অপরচুনিস্টিক যে তোমার ইনফেকশনটা থাকে ওটা থাকবে না আচ্ছা আর এইডস কি এইডস হচ্ছে তোমার একদম ইনডিস্টেজ ওই যে যেটা বলছিলাম এই সিলেটেড কমপ্লেক্সে সব থাকবে বাট অপরচুনিস্টিক ইনফেকশনটা থাকছে না এইডস এ অপরচুনিস্টিক ইনফেকশনটাও থাকবে তাহলে এইডস রিলেটেড কমপ্লেক্স আর এইডস কিন্তু কাছাকাছি মোস্ট অফ দ্য পেশেন্ট যাদের এইডস রিলেটেড কমপ্লেক্স পর্যন্ত চলে যায় তাদের আলটিমেটলি এইডস ডেভেলপ করে শুধুমাত্র অপরচুনিস্টিক ইনফেকশনটার এই তোমার হচ্ছে একটু পার্থক্য যে এইডস এ অপরচুনিস্টিক ইনফেকশনটা হচ্ছে এবং কিছু ক্যান্সার ডেভেলপ করতে পারে যেটা এইডস রিলেটেড কমপ্লেক্স এ করছে না তাহলে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে কি বললাম চারটা স্টেজ বললাম ইনিশিয়াল ইনফেকশন অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার এইডস রিলেটেড কমপ্লেক্স বা এআরসি এবং ফাইনালি এইডস ওকে তারপর দেখো আমি লেখসি এআরসি ওই এআরসি মানে যেটা আমরা একটু আগে জানলাম এটা আলাদা শর্ট নোটে আসতে পারে এখন আসলে কন্ট্রোল কন্ট্রোলটা আমরা আসলে কিভাবে করতে পারি আচ্ছা

বাংলাদেশের প্রোগ্রামটা আসলে চালু করা হয় দুই সালের একটা গোল নিয়ে যে পনেরো সালের মধ্যে আমরা এইচ আইভি ভাইরাস এর স্প্রেডটাকে কমায় আনবো এটার ইম্প্যাক্টটাকে মিনিমাইজ করে ফেলবো এই গোল হচ্ছে এটা ছিল হচ্ছে তোমার এন এর গোল আর টার্গেট পপুলেশন ছিল কারা টার্গেট পপুলেশন ছিল যারা তোমার ফিমেল অ্যান্ড মেল সেক্স ওয়ার্কার তারপরে ইনজেক্টিং ড্রাগ অ্যাবিউজার তারপরে তোমার যারা মাইগ্রেন্ট ওয়ার্কার মানে এক দেশ থেকে আরেক এক সবসময় যায় এই টাইপের ট্রান্সপোর্ট ওয়ার্কার এটা হচ্ছে আমাদের টার্গেট পপুলেশন ছিল আর কি কি ইন্টারভেনশন আমরা এনএএসপি এর আন্ডারে কি কি মেজার করছি কি কি কাজ করছি আমরা ব্লাড সেফটি নিয়ে কাজ করছি ইনফেকশন কন্ট্রোল করছি তারপরে তোমার কনডম ইউজ নিয়ে তোমার হচ্ছে কথা বলা হইছে এসটিআই ম্যানেজমেন্ট করা হইছে মাল্টি সেক্টর আর এটা অনেক মাল্টি সেক্টর মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ এখানে করা হইছে আর কি তো এটা হচ্ছে আমাদের এনএএসপি থেকে তাহলে আমরা কি জানবো যে এনএএসপি এর গোলটা কি ছিল টার্গেট পপুলেশন কারা ছিল এবং কি কি ইন্টারভেনশন ছিল আচ্ছা তো এনএসপি কিন্তু রিটেনার কোশ্চেন এটা কিন্তু রিটেনে আসে আচ্ছা তাহলে এইস নিয়ে আমরা মোটামুটি অনেক কিছু জানলাম তো আমরা নেক্সটে চলে যাই আমাদের আজকের শেষ টপিক যেটা সেটা হলো তোমার এআরআই হ্যান্ড ডায়রিয়াল ডিজিজ এআরআই হচ্ছে অ্যাকিউট রেসপিটরি ইনফেকশন যেটা এটা থেকে আমাদের খুব বেশি কিছু জানতে হবে না যেহেতু বোঝাই যাচ্ছে যেটা অ্যাকিউট রেসপিটরি ইনফেকশন তার মানে এটা রেসপিরেটরি ট্র্যাক্টে হবে বা রেসপিটরি ট্র্যাক্টের আশপাশে যেমন প্যারানাজাল সাইনাস মিডিল এয়ার প্লুরাল এ সব জায়গার ইনফেকশন কেউ আমরা একসাথে এআরআই বলছি তো এআরআই থেকে আমাদের একটা কোশ্চিন ইম্পর্টেন্ট যেটা রিটেনে আসে বাইবাতেও ধরে যে ডাব্লিউএইচ ওর একটা এআরআই এর ক্লাসিফিকেশন আছে এটা অবশ্যই পড়তে হবে আমাদের যে এআরআই এর ক্লাসিফিকেশনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো চাইল্ড দুই মাস থেকে পাঁচ বছরের চাইল্ডের জন্য আরেকটা তোমার হচ্ছে দুই মাসের ছোট বাচ্চার জন্য তো দুই মাস থেকে পাঁচ বছরে যাদের তাদেরকে এই এআরআই মানে ইনফেকশন গুলাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ভেরি সিভিয়ার ডিজিজ একটা হলো সিভিয়ার নিউমোনিয়া দেন নিউমোনিয়া দেন নো নিউমোনিয়া তাহলে আমরা কয়টা বললাম চারটা আর যারা দুই মাসের ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে তিনটা কোন তিনটা ভেরি সিভিয়ার ডিজিজ সিভিয়ার নিউমোনিয়া এবং নো নিউমোনিয়া আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুধু ক্লাসিফিকেশনটা পড়বো ডাব্লিউএইচ যে ক্লাসিফিকেশনটা একটা আমরা পড়বো দুই মাস থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আর একটা দুই মাসের ছোট বাচ্চার জন্য ওকে তাহলে আমরা এখান থেকে ক্লাসিফিকেশনটা জানলাম আর একটা কোশ্চিন আই থেকে আসতে পারে সেটা হচ্ছে এআরআই আই করে আমরা প্রিভেন্ট করতে পারি প্রিভেন্টিভ মেজার্স আমরা কি কি নিব তো আমাদের তোমাদের মনে আছে কিনা যে আমরা যখন পড়ে যে তোমার এয়ার পলিউশন তখন কিন্তু বলছিলাম যে ইনডোর এয়ার পলিউশন যেটা আমাদের ইনডোর এয়ার পলিউশন কিন্তু এয়ার এর একটা বড় কজ তো প্রিভেন্টিভ মেজার্স এর মধ্যে আমাদের ফার্স্টে যেটা বলতে হবে যে আমরা ইনডোর এয়ার পলিউশনটাকে কমাবো তারপরে সাধারণত যেহেতু এটা বাচ্চাদের হচ্ছে প্যারেন্টস যারা আছে তাদেরকে আমরা হেলথ এডুকেশন দিব তারপরে তোমার বেটার বাচ্চাদের বেটার নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে প্যারেন্ট যারা তাদের কি স্মোকিং যদি করে থাকে তারা সেই স্মোকিংটা প্রিভেন্ট করতে হবে বাচ্চার আন্ডারওয়েট প্রিভেন্ট করতে হবে ব্রেস্ট ফিডিং করাতে হবে এরকম বেশ কিছু মেজারস আমরা নিতে পারি এয়ার আই কন্ট্রোলার জন্য তাহলে এখান থেকে আমরা এয়ার আই থেকে যেটা বললাম যে আমাদের ডব্লিউএইচ ক্লাসিফিকেশন এবং প্রিভেন্টিভ মেজাজ এই দুটো কোশ্চেন মেইনলি ইম্পর্টেন্ট আমরা এই দুটো পড়ব नेक्स्ट আসো ডায়রিয়া এন্ড ডিহাইড্রেশন যেটা এইটা থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন পড়তে হবে তাহলে আজকে আমরা মোটামুটি শেষ ডায়রিয়া জিনিসটা কি আসলে ডায়রিয়া ডিফাইন করতে হবে আমাদের ডেফিনিশন জিনিসটা জানতে হবে সেটা হলো হচ্ছে প্যাসেজ অফ লুজ লিকুইড ওয়াটারি ইজ টু মোর দ্যান থ্রি টাইমস এ ডে মানে আমাদের যদি লুজ লিকুইড ওয়াটার একদিনে তিনবার বেশি যদি হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি ডায়রিয়া তো ডায়রিয়া হচ্ছে তোমার তিনটা টাইপস আছে হ্যাঁ একটা ওয়াটারি ডায়রিয়া একটা ক্রনিক অর পার্সিস্টেন্ট ডায়রিয়া এবং একটা ইনভেস্টিভ ডায়রিয়া অর ডিসেন্ট্রি তোমরা জানো তাও একটু বলি অ্যাকিউট ওয়াটার ডায়রিয়াটা হচ্ছে ওই তোমাদের লুজ অর ফ্রিকুয়েন্ট লুজ অর লিকুইড স্টুল যাচ্ছে তবে এটা লেস দ্যান 2 উইকস মানে 14 দিনের কম আর ক্রনিক অর পার্সিস্টেন্ট ডায়রিয়া কি ওই যে সেম জিনিসই কিন্তু 14 দিনের বেশি আর ইনভেসিভ ডায়রিয়া অর ডিসেন্ট্রি কি এটা হলো তোমার যখন ব্লাড এবং মিউকাস থাকবে আমাদের স্টুলের সাথে তোমার যে আমরা বললাম যে লুজ লিকুইড এন্ড ওয়াটার স্টুল ওটার সাথে যখন আমাদের ব্লাড

ইকোলাইটা মনে রাখবো ইস্টারেশিয়া কোলাই যেটাকে বলা হয় তারপর ভিব্রয় কলেরি শিগেলা সালমোনেলা এরকম কয়েকটা মনে রাখবো প্রোটোজোয়ার মধ্যে তোমরা এনটাইম বা জিয়া ল্যামডিয়া এরকম দিয়ে একটা মনে রাখতে পারো এরকম পজিটিভ এজেন্টটা যেহেতু রিটেনে চলে আসতে পারে আমাদের কয়েকটা একটু কষ্ট করে মনে রাখতে হবে তারপরে আসো আমরা যে তোমার ডায়রিয়াল ডিজিজ আমাদের হচ্ছে এটা আমরা কি করে প্রিভেন্ট করতে পারি

যেহেতু বলছিলাম যে রোটা ভাইরাস টা দিয়ে অনেক বেশি ডায়রিয়া হতে তার আগে ভ্যাকসিন দিলে দিতে হবে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের মোটামুটি হেলথ এডুকেশন দিতে হবে যেগুলো বললাম এগুলো হচ্ছে মোটামুটি প্রিভেন্টিভ মেজার আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি আচ্ছা এখন আসো যে আমরা জানি যে ডায়রিয়া যদি আমাদের হয় তাহলে আমাদের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করবে যেমন আমাদের বডি থেকে অনেক ইলেকট্রোলাইট এবং ওয়াটার বের হয়ে যায় আমাদের সোডিয়াম ক্লোরাইড এগুলো বের হয়ে যায় আমাদের ওয়াটার বের হয়ে যায় মেইনলি কি হয় ডিহাইড্রেশন হয়ে যায় তো ডিহাইড্রেশন যদি হয়ে যায় তখন আমরা কি করে আমরা এটা কি কি মেজার্স নিব বা কি করে আমরা এটাকে ট্রিটমেন্ট করব সেই জিনিসটা আমাদের পড়তে হবে এটা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন অনেক আসছে রিটেনে স্পেশালি যারা ঢাকা ভার্সিটির আন্ডারে যাই হোক তো আমরা এখন এটা দেখি যে ডিহাইড্রেশনের ডিহাইড্রেশন হয়ে গেলে বিভিন্ন টাইপের ডিহাইড্রেশন আমরা বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট দিবো সেখানে আমরা তিনটা ক্যাটাগরি ভাগ করবো ঠিক আছে যে একটা পেশেন্ট ডায়রিয়া তার কোনো ডিহাইড্রেশন হয় নাই মানে নো ডিহাইড্রেশন ক্যাটাগরি আরেকটা আছে জাস্ট সাম ডিহাইড্রেশন হইছে আরেকটা তার অনেক সিভিয়ার ডিহাইড্রেশন হইছে তিনটা ক্যাটাগরি টাইপ এ বি সি তো টাইপ এ বা এ ক্যাটাগরি যারা যাদের ডিহাইড্রেশন হয় নাই তাদেরকে বুঝতে পারছো ডিহাইড্রেশন হয় নাই মানে বাচ্চাটা এখনো মোটামুটি ঠিক আছে তাদেরকে আমরা হোম ম্যানেজমেন্ট করব বাসায় রেখেই আমরা তাদেরকে হোম ম্যানেজমেন্ট করব আচ্ছা কি করব আমরা যে ওআরএস আছে ওআরএস তো মোটামুটি সবাই চিনো তোমরা oral rehydration the salt আমরা যেটা কে স্যালাইন বলি খাবার স্যালাইন ওইটা দিয়ে আমরা ম্যানেজ করব সেটা হচ্ছে আমরা যদি দুই বছরের ছোট বাচ্চা হয় তাহলে আমরা

ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট এখন আসো যে যেসব বাচ্চার ক্ষেত্রে স্যাম ডিহাইড্রেশন হয়ে গেছে তাদেরকে আমরা কি করে ম্যানেজ করব তাদেরকে আমরা ম্যানেজ করব ওআরটি কর্নারে ওআরটি কর্নার জিনিসটা কি ওরাল ডিহাইড্রেশন থেরাপি কর্নার আমাদের অনেক হসপিটালে মোটামুটি সব হসপিটালে একটা ওআরটি কর্নার থাকে যেখানে নিয়ে গিয়ে এই বাচ্চাটাকে ম্যানেজ করতে হবে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা বাচ্চাকে ওআরএস দিব ওআরএস দিব এটা হচ্ছে তোমার ট বাচ্চার বডি ওয়েট হিসাব করে আমরা সেরকম বের করে সেভেন্টি ফাইভ এম এল পার কেজি বডি ওয়েট এ দিবো আচ্ছা ওয়ারেস দিলাম সাথে আমরা কি করবো জিঙ্ক জিং সাপ্লিমেন্টেশন যেটা আমরা ওখানেও দিচ্ছিলাম সেটা দিব ফিডিং করাবো মানে মোটামুটি সেম আমাদের নো ডিহাইড্রেশনের মতোই কিন্তু এখানে আমরা নো ডিহাইড্রেশনটাতে বাসায় ম্যানেজমেন্ট করেছিলাম বাট সাম ডিহাইড্রেশনে আমরা কোথায় ম্যানেজমেন্ট করছি ওয়াটি কর্নারে আচ্ছা লাস্টে আসো সিভিআর ডিহাইড্রেশন যদি কোনো বাচ্চার ক্ষেত্রে সিভিআর ডিহাইড্রেশন হবে তাহলে সেটা মাস্ট হসপিটাল ম্যানেজমেন্ট করতে হবে সেটা হসপিটালে নিয়ে যেতে হবে তখন তাকে আইভি ফ্লুইড দিতে হবে তখন আর মুখে স্যালাইনের থেকে আগে আমাদের আইভি আমাদের ইন্টারভেনাস ফ্লুইড ইন্টারভেনাস স্যালাইন দিতে হবে মেইনলি কলেরা স্যালাইন বা রিঙ্গার স্যালাইনের সলিউশন যেটা এটা দেওয়া হয়ে থাকে যদি হচ্ছে তোমার এটা অনেকগুলো মেজারস আছে যে তোমার আহ যদি তোমার ছ বারো মাসের মানে এক বছরের ছোট বাচ্চা হয় সেই ক্ষেত্রে আমরা পাঁচ টাওয়ারে কতটুকু দেবো থার্টি এম পার কেজি আর তারপর বাকি পাঁচ টাওয়ারে সেভেন্টি এম এল পার কেজি যদি বারো মাসের বড় বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট হাফ আওয়ারে থার্টি এম এল পার কেজি দেবো বাকি আড়াই ঘন্টায় আমরা হচ্ছে তোমার সত্তর এম পার কেজি করে দিয়ে দিবো মানে ওই সময় আমরা ছয় ঘন্টায় দিচ্ছিলাম এখানে আমরা তিন ঘন্টায় দিবো এরকম জাস্ট আমাদের একটু জানতে হবে তাহলে আমরা আইবি ফ্লুইডটা কতক্ষণে দিচ্ছি আচ্ছা তারপর যদি বাচ্চা খাওয়ার মতো অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা ওআরএসও দিব জিঙ্ক সাপ্লিমেন্টেশন করব ফিডিং দেবো ইমিউনাইজেশন দেব আর যদি তার এত খারাপ অবস্থা কলেরার জন্য হয় সেক্ষেত্রে আমরা বাচ্চার ক্ষেত্রে টেটাসাইক্লিন বা ইরাইথ্রোমাইসিন এরকম অ্যান্টিবায়োটিক দিতে পারি আচ্ছা তাহলে আমরা তিনটা মেজারমেন্ট মানে ক্যাটাগরি এ বি সি তিনটা এর আমরা কি ভাবে ট্রিটমেন্ট করব সেটা আমরা জানলাম ব্রিটেন ভাইবা সবকিছুর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখন আসো ওআরএস ওআরএস সম্পর্কে একটু জানলে আমাদের শেষ ওআরএস থেকে আমরা বলতেছি ওরাল ডিহাইড্রেশন সল্ট বা যখন এটা আমরা ওয়াটারের সাথে মিক্স করি তখন আমরা এটাকে কি বলি ওরাল ডিহাইড্রেশন সলিউশন আচ্ছা ওআরএস এর কম্পোজিশনটা আমাদের জানতে হবে নর্মা্যালি যে ওআরএসটা আমরা মানে সব সময় বলতে যেটাকে বুঝছি সেটা হলো আমাদের সাইটেড যার মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে পটাশিয়াম ক্লোরাইড থাকে ট্রাইসোডিয়াম সাইটেড থাকে এবং গ্লুকোজ থাকে এছাড়াও অন্য টাইপের ওআরএস থাকে যেমন বাইকার্বনেট বেস ওআরএস ওটাতে কি থাকে সব কিছু সাইটেড বেসের মতোই কিন্তু সাইট্রেটে আমাদের ট্রাইসোডিয়াম সাইটেড ছিল বাইকার্বনেট বেস টাই ট্রাই সাইটেড এর বদলে সোডিয়াম বাইকার্বনেট থাকবে শেষ আরেকটা কোশ্চেন অনেক সময় করে যেটা আমরা ওআরএস পড়লাম একটু আগে সাইটেড বেস্ট ওয়ার্ডস এটা হলো তোমার ডব্লিউএইচও রিকমেন্ডেড বা ইউনিসেফ থেকে রিকমেন্ডেড করা একদম মানে মেইন জিনিসটা তো আরেকটা আছে হচ্ছে তোমার লো অসমোলারিটি ওআরএস এটা অনেক সময় কিন্তু বাইবাতে অনেক পারলে মানে ভালো পারতেছো তখন একটু ধরতে পারে তাহলে আমরা কি বলছিলাম যে আমরা মেইন যে টা সাইটেড বেস্ট ওখানে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ট্রাইসোডিয়াম সোডিয়াম সাইটেড এন্ড গ্লুকোজ ঠিক আছে আর যেটা তোমার হচ্ছে লো অসমোলারিটি সেখানে আমাদের কি কি থাকবে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম বাই এন্ড গ্লুকোজ এখন সেম সেম জিনিসই থাকলো বাট মনে রাখতে হবে আমাদের মেইন যে টা ওইখানে গ্লুকোজ থাকে টোয়েন্টি গ্রাম পার লিটার বাট আমাদের লো অসমোলারিটি ওয়ারেস যেটা ওইখানে আমাদের গ্লুকোজ থাকে থার্টিন পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার নাম থেকে বোঝা আছে কি অসমোলারিটিটা টা কমাই দিছি লো অসমোলারিটি তো আমাদের গ্লুকোজের পরিমাণটা কমাই দিতে হবে আগে ছিল 20 এখন দিচ্ছি থার্টিন পয়েন্ট ফাইভ জাস্ট এটুকুই আমাদের মনে রাখলে হবে আর একটা কোশ্চিন জাস্ট ভাইবার সুবিধার ক্ষেত্রে একটু বলে দিই অনেক ভালো পারলে হয়তো ধরতে পারে যে ও আর এস এর যে ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা ব্যবহার করতেছি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ট্রাইসোডিয়াম সাইড এর গ্লুকোজ কেন এগুলো কেন আমরা ইউজ করতেছি এই সবগুলাই কেন আমরা ইউজ করতেছি তো আমরা কেন ইউজ করতেছি আমরা জানি যে আমাদের ডায়রিয়া হলে বা ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমাদের অনেক হচ্ছে তোমার ইলেকট্রোলাইট লস হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড বডি থেকে বের হয়ে যাচ্ছে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড কেন দিচ্ছি ইলেকট্রোলাইট টা যাতে আমাদের আবার আগের ওমস্তে ফিরে আসে আর ট্রাইসোডিয়াম সাইট্রেট কারণ দিছে কারণ এটা হচ্ছে তোমার আমাদের যে প্রোডাক্ট মানে আমাদের যে ওআরএস টা এটাকে অনেক বেশি স্ট্রাবল করে তারপর আমাদের স্টুলটা অনেক বেশি ডায়রিয়াতে যে প্রচুর পরিমাণে লুজ স্টুল হচ্ছিল সেটাকে তোমার স্টুলের আউটপুটটাকে কমায় নিয়ে আসে মানে আগের থেকে কম করে দেয় আর একটা কি থাকলো গ্লুকোজ গ্লুকোজটা আমরা কেন দিচ্ছি আমরা ফিজিওলজিতে পড়ছিলাম যে আমাদের রেনাল টিউবুল কিডনি রেনাল থেকে যখন হচ্ছে আমাদের সোডিয়ামটা অ্যাবজর্ব হয় রিঅ্যাবজর্ব হয় মেইনলি সোডিয়ামটা যখন রিঅ্যাবজর্ব হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্লুকোজের দরকার হয় ওখানে একটা চ্যানেল লাগে যে গ্লুকোজ ডিপেন্ডেন্ট সোডিয়াম ট্রান্সপোর্টার ঠিক আছে তো যেহেতু আমাদের সোডিয়ামটাকে রিঅ্যাবজর্ব করতে হলে আমাদের গ্লুকোজের দরকার হচ্ছে তার মানে কিন্তু অবশ্যই আমাদের গ্লুকোজ দিতে হবে আবার হচ্ছে তোমার সোডিয়াম যে আমাদের ওয়াটার এবং সোডিয়ামের অ্যাবজর্পশন আমাদের গার্ড থেকে হয় আমাদের জিআইটি থেকে হয় সেখানেও আমাদের গ্লুকোজ কিন্তু গ্লুকোজের উপর ডিপেন্ড করে হয় তার মানে গ্লুকোজ দুই জায়গা থেকে কিন্তু আমাদের সোডিয়ামটাকে অ্যাবজর্পশন করতে হেল্প করতেছে এই জন্য আমরা যাতে সোডিয়াম আরো আরো বেশি অ্যাবজর্পশন হয় আমরা গ্লুকোজটাও দিচ্ছি তাহলে এটা হলো আমাদের কারণ যে আমরা এই ইনগ্রিডিয়েন্টটা কেন ইউজ করতেছি আচ্ছা মোটামুটি তাহলে আমরা কম্পোজিশন অফ ওয়ার্ড জানলাম আর মোটামুটি আমাদের শেষ তবে হচ্ছে এরপরে তোমার ফুড পয়জনিং নাম থেকে একটা কোশ্চেন অনেক সময় আসে আসে কি রকম যে একবারে বলে দিই ভাই অনেক সময় ধরে যে তোমার মনে করো যে একই সাথে হঠাৎ করে হোস্টেল বলো মনে করো মেইনলি হোস্টেলের কথাই বলবে যেহেতু আমরা সবাই অনেক হোস্টেলে থাকি তো যদি একসাথে সবার ডায়রিয়া অ্যাটাক হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার খাস যদি সোর্সটা তারা একই জায়গা থেকে খায় ক্ষেত্রে কিন্তু তাদের ফুড পয়জনিং এর জন্য হতে পারে যেহেতু একসাথে হয়েছে তারপরে সবার কমন সোর্স থেকে হয়েছে একই জায়গার খাবার খাচ্ছে তারা তো এটা জাস্ট মানে হোস্টেল রিলেটেড কথা অনেক সময় ভাইবাতে একটু ধরে বসতে পারে যে তোমার কি মনে হয় এটা কেন হচ্ছে তখন তোমরা মানে আমরা বলতে পারি যে না ফুড পয়জনিং এর জন্য এটা হতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি শেষ এখন কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করবো আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত বড় একটা টপিক এত কম সময় তো সহজে সুন্দরভাবে ভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আর আপু আমাদের এত বুঝিয়ে দেওয়ার জন্য এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য তো আমরা সকলে আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা দেওয়ার জন্য তো আমার আর কোনো কোশ্চেন নাই আর দর্শক এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে ধৈর্য ধরে সাথে ছিলেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার মতো আপনারাও এই সেশনটি থেকে অনেক বেশি উপকৃত হয়েছে আর আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যদি কোনো কারণে এই সেশন মিস করে থাকেন তাহলে এই সেশন গুলো আমাদের অ্যাক্সিস মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারেন তাহলে আপু আজকের সেশনটা এখানেই তাহলে আমরা শেষ করে দিয়ে তোমরা সবাই ভালো থেকো আমাদের মোটামুটি কমিউনিটি মেডিসিন সেশনগুলো শেষের দিকে আমার ক্লাস টাও মনে হয় শেষ মোটামুটি আর সামনে হয়তো খুব বেশি ক্লাস নাই তো সবাই ভালো মতো পড়াশোনা করো আমার জন্য সবাই দোয়া করো সবাই ভালো থেকো শেষ করে দিতে হলো আল্লাহ আমাদের জন্য দোয়া করেন আপনি আসসালামু আলাইকুম